সামাজিক উপস্থিতি এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে ইসলামী আকীদা এই আকীদার ভুল ত্রুটির কারণে আমাদের আমলগুলো সম্পূর্ণ বাতিল হয়ে যায় অথচ আমরা সেই বিষয়ে কোনো প্রকার দৃষ্টিক্ষেপ করি না আমাদের আকীদার পরিশুদ্ধতার জন্য এই পর্যায়ে আপনাদের মাঝে ইসলামের আকীদার উপর জ্ঞান গর্ব আলোচনা করবেন শেখ আবু বকর মোহাম্মদ জাকারিয়া শেখ আবু বকর মোহাম্মদ জাকারিয়া শেখকে ওনার মূল্যবান তাকরির পেশ করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله عز وجل في كتابه الحميد فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون আলহামদুলিল্লাহ আজকে এই গাজীপুরবাসী আমি আসার সময় ভাবছিলাম কত দূর হতে পারে কিন্তু আসলে অনেক দূর যদিও আমি মনে করেছি কুমিল্লার ভিতরে এটা একেবারেই ব্রাহ্মণবাড়িয়ার সাইডে পড়ে গেছে এর আগেও আমি এই এর কাছাকাছি যাই কাশিমপুরে এসেছিলাম এর আগে যেটা আপনারা জোর করে আরেকটা শব্দ যোগ করেন এর আগে এটা আমি যোগ করলাম না আর যোগ করলাম তো ওই সময় এসেছিলাম দেখেছিলাম যা আমার দুঃখ লেগেছিল খুব বেশি একটি গ্রাম অথচ মসজিদটা জীর্ণ শীর্ণ পাশে মাজারগুলো কি সরস এক একটা মানে দেখে মনে হবে যেন এগুলো বিশেষ মর্মর পাথর দিয়ে বানানো হয়েছে সেদিন দুঃখ করে চলে গেছিলাম যে এই দৃশ্য আর দেখতে চাই না সে অনেক বছর আগের ঘটনা আসলে বলবো না অনেক বছর পর আজকে আসছি আজকে এখানে এসে আমার মনটা জুড়িয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি ধারণা হয়নি যে এই এলাকায় আল্লাহ তাআলা তাওহীদের বাণীকে উন্নত করবেন তাওহীদের বাণীকে এখানে প্রতিষ্ঠিত করবেন তখন কিভাবে করবেন চিন্তায় ছিলাম কিন্তু আল্লাহ তাআলা তার মাইয়াহদিল্লাহ ফাওয়াল মুহতার আল্লাহ যাকে হেদায়েত দিবে তিনি হেদায়েত পাবেন দুনিয়ার সমস্ত মানুষ চেষ্টা করলে হেদায়েত পাবেন দিতে পারবেন আর দুনিয়ার সমস্ত মানুষ চেষ্টা করলে হেদায়েত নিতেও পারবে না ঠিক কিনা বলেন দেখুন আমরা একটি কথা সবসময় বলে থাকি সেটা হচ্ছে যে যখন ইমাম সাহেব খুতবা উঠে তখন বলে মা ইয়াহদিল্লাহ ফাওয়াল মুহতার ওয়া মা ইউদলিল ফালান তাহিদালা ওয়ালিয়্যা মুরশিদা যে হেদায়েত যাকে আল্লাহ হেদায়েত দেন সে হেদায়েত পাবে আর যাকে আল্লাহ পথভ্রষ্ট করেন তার জন্য কোনো কেউ পথ দেখাইতে পারবে না এই পথ আর কেউ পাবে না চেষ্টা করলেও পথটা সে পাবে না এই জন্য হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসিতে আল্লাহর বাণী জানেন তো হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন যে কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতু ফাস্তাহদুনি আহলিকুম সহিহ মুসলিমের হাদিস যে তোমরা সবাই পথভ্রষ্ট যাকে আমি হেদায়েত দেয় সে শুধুমাত্র হেদায়েত পাবে যাকে আল্লাহ হেদায়েত দেয় সে হেদায়েত পাবে ফাস্তাহদুনি সুতরাং আমার কাছে হেদায়েত চাও আমি তোমাকে হেদায়েত দিব তো দুনিয়ার সমস্ত মানুষ একত্র হলেও কাউকে হেদায়েত দিতে পারে না এই জন্য আল্লাহ বলছেন তার নবীকে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা হে নবী আপনি চাইলেও যাকে পছন্দ করেন তাকে হেদায়েত দিতে পারবেন না আল্লাহ যাকে ইচ্ছে তাকে হেদায়েত দেন রসুলের এত ইচ্ছা ছিল তার চাচা আবু তালেব হেদায়েত পাবে পাইছে পায় নাই কিন্তু রসুল হয়তো কারো ব্যাপারে চিন্তাও করেন নাই তারা এসে হেদায়েত পেয়ে গেছে আছে না আবু যর রাদিয়াল্লাহু আনহু এরকম অনেক সাহাবী রোকানা
অনেক সাহাবী আসছে রাসূলের সাথে বিতর্ক করতে একজন আসছে রাসূলকে ফু দিবে কি জন্য শুনেছে যে যখন মক্কায় আসছে যে এখানে একটা লোক আছে নাম হচ্ছে এই তাকে জিনে ধরেছে জিন বুঝেন কিনা যে তাকে পাগলাম জিনের পাগলামি করতেছে তো তিনি বললেন যে আমি তো আবার জিন তাড়াতে পারি জিন তাড়ানোর জন্য একটা হুজুর লাগে না একটা শক্তিশালী মানুষ হলে হয় ব্রেন শক্তিশালী ভয় পায় জিনেরা তো এখন সে বলছে আমি তাড়াইতে পারি দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে গেছে যায় বললেন যে আপনাকে শুনছি জিনে ধরেছে আমি কিন্তু জিন তাড়াইতে পারি রাসূল বললেন যে তাই নাকি কফ ওয়াল কোরআনিল মাজিদ বাল আজিবু আন জাআহুম যিকরুম মির রাব্বিহিম এভাবে রাসূল পড়তে থাকলেন যিকরুম আল্লাহর পক্ষ থেকে আয়াতটা পড়তে লাগলেন পড়তে পড়তে শেষের দিকে এসে তিনি বললেন যে এটা তো কোনো মানুষের কথা নয় জিনের আল্লাহ এরকম কথা বলে না জিনে ধরলে এরকম কথা বলে না জিনে ধরলে আশেপাশে কথা বলে এত সুন্দর কথা বলতেছে এই লোক তো জিনে ধরা মানুষ না বলে আমি তো তাই বলি আমি আল্লাহর রসুল আপনি আল্লাহর রসুল মানে আল্লাহ তালা আমাকে পাঠিয়েছে যাতে মানুষকে শিরিক থেকে মুক্ত করে তাহির দিকে আহ্বান জানায় এই জন্য আমাকে পাঠিয়েছে বলে তাহলে আমি ইসলাম গ্রহণ করলাম আসছিল কি জন্য জিন তাড়াইতে জিন যাচ্ছে কিন্তু আল্লাহ হেদায়ত এমন জিনিস যে তিনি এখানে হেদায়ত রেখেছেন তিনি আইসা হেদায়ত গ্রহণ করলেন যখন শুনলেন এরকম আবু যর রাদিয়াল্লাহু আনহু তিনি শুনলেন যে মক্কাতে ঘটনাটা আপনারা জানেন সবাই মক্কাতে এক লোক বের হয়েছে যিনি আল্লাহর দিকে মানুষকে আহ্বান জানায় দেখতে আসবেন এই কথা শুনে তিনি মক্কাতে এসে যখন রসুলের বাণী শুনছে ইসলাম গ্রহণ করে ফেলছে এমনকি মসজিদে যায় চিৎকার করতে আরম্ভ করছে যে আমি ইসলাম গ্রহণ করছি আমি ইসলাম গ্রহণ করছি তো সবাই পিটতে আর পিটাইতে আরম্ভ করছে আব্বাস আব্বাস তখন তিনি তো গোপনে ইসলাম গ্রহণ করছেন তখন মানুষজন পিটাচ্ছে তখন বলে সাবধান গেফার গোত্রের পাশ দিয়ে তোমাদের কিন্তু ইয়ারা যায় বাণিজ্য কাফেলা যায় ওরা কিন্তু আস্ত রাখবে না ওরা মেরে ফেললে ও তো গেফারই তো সবাই তাকে ছাড় দিয়েছে যে ঠিক আছে গেফারি হলে এরা তো আর মারা যাবে না তিনি সেদিন এক মাস কাবার ভিতরে চত্বরে ছিলেন এক মাস শুধু পানি খেয়েছিলেন শুধু জমজমের পানি খেয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই সেজন্য বললেন যে তুমি কেমনে বুঝলে যে এটার মধ্যে এটা তো খাবার ও পানীয় দুটো একসাথে এটার মধ্যে এই জন্য দুনিয়ার বুকে একটি পানি আছে খাবার এবং পানীয় দুটোই একসাথে আছে সেটা হচ্ছে জমজমের পানি জানেন এটা যে আবু যর রাদিয়াল্লাহু আনহু আসছিলেন শুনতে ইসলাম গ্রহণ করে ফেলছেন এরকম বহু মানুষ আল্লাহ যাকে হেদায়েত দিবেন তাকে হেদায়েত তারা পাবেই আর যাকে হেদায়েত দিবেন না আপনি শত চেষ্টা করলেও তাকে হেদায়েত দেওয়াতে পারবেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইছেন উতবা সাইবা রাবিয়া বড় বড় নেতারা ইসলাম গ্রহণ করুক কিন্তু আল্লাহর ইচ্ছা যে এরা ইসলাম গ্রহণ করবে না আপনি এর পিছনে দৌড়াবেন না আপনি সাধারণ মানুষদেরকে দাওয়াত দেন যারা ইসলামের প্রতি আগ্রহী হয় তাদেরকে দাওয়াত দেন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তাদের নিয়ে বসাছিলেন এমন সময় আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু আসলেন রাসূলের কাছে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে তিনি চোখে দেখতে পান না এজন্য সবার সামনে জিজ্ঞাসা করে বসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে করলেন যে পরেও জানতে পারবে এখন আমার বিশেষ দরকার এদেরকে ইসলাম গ্রহণ করানোর দরকার তিনি বললেন যে একটু পরে মায়া ইঙ্গিত করলেন যে তুমি একটু পরে আসলেও হয় আল্লাহ তাআলা পছন্দ করেন নাই আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফাহু যিকরা আম্মা মান ইস্তাগনা ফা আনতা লাহু তাসাদদা যে দিন শিখতে চায় না আপনি তার পিছনে দৌড়াচ্ছেন যারা শিখতে চায় তাদেরকে আপনি দূরে সরিয়ে দিচ্ছেন এটা তো হতে পারে না আপনার দরকার এদের দিকে গুরুত্ব দেয়া বেশি বেশি করে ঠিক আজকে যখন এখানে আসছি আমি কথাটা বলতে চাচ্ছি যে এখানে আসার পর আমি দেখলাম আলহামদুলিল্লাহ যে জায়গায় যেই ফুল ফুটেছে এই ফুলের জন্য আল্লাহ শুকরিয়া আদায় করবে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ এই কোরআন এবং সুন্নাহ আমি আসার পর নামটা দেখে আমার আরো পছন্দ হয়েছে বলছে এই এই মাদ্রাসাটার নাম কোরআন কিতাব কোরআন ও সুন্নাহ এর অর্থ হচ্ছে এই মাদ্রাসাটা আল্লাহর কাছে বেশি প্রিয় হবে কারণ কোরআন সুন্নাহ দুটো একসাথে আছে আলহামদুলিল্লাহ আজ কিছু মানুষ আছে কিতাব ও সুন্নাহ আজ কিছু মানুষ আছে কোরআন মানার দাবি করে হাদিস মানে না এরকম আছে না এরা কিন্তু কাফের কাট্টা কাফের
কোনো সন্দেহ নাই, এদের সাথে মেয়ে বিয়ে দেয়া যাবে না, ওদের সাথে কোনো আত্মীয়তা সম্পর্ক রাখা যাবে না, ওরা মরে গেলে জানাজা দেয়া যাবে না। মনে রাখবেন, কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিমে তার নবীর ব্যাপারে কি বলেছেন, ফালা ওয়ারব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, বলছেন আল্লাহ তাআলা আপনার রবের শপথ করে বলছেন, আল্লাহ তাআলা নিজের শপথ নিজে করতেছেন, তারা ইমানদার হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনার কাছে যাবতীয় ব্যাপারে ফয়সালার জন্য না নিয়ে আসে। কার কাছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। রাসূলের কাছে যাবতীয় ফয়সালার জন্য আসতে হবে, ওই কোরআনের কাছে আপনার বুঝ দিয়ে কোরআন চলে না, বুঝ হইতে হবে রাসূলের বুঝ দিয়ে, বুঝ হইতে হবে সাহাবায়ে কেরামের বুঝ দিয়ে, বুঝ হইতে হবে সালফে সালিহিনের বুঝ দিয়ে। আর তাদের তথাকথিত যে নিয়মে আজ চলতেছে এটা পথভ্রষ্টতা তো নয় শুধু, এটা একদম পুফুরিতে নিয়ে গেছে। কিছু আছে পথভ্রষ্টতা বুঝেন কিনা, পথ হারাই ফেলছেন, পথ দেখাই দিতে হয়। আর কিছু আছে পুফুরিতে চলে গেছে, আবার নতুন করে ইমান আনতে হয়। কেউ যদি কোনো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসকে যে রাসূলের বাণী জানার পর অস্বীকার করবে, সে ব্যক্তি কাফের হয়ে যাবে। আর এরা শত শত হাদিসকে অস্বীকার করছে, ইমানদার কিভাবে থাকে বলেন তো? কখনো না, ইমানদার থাকতে পারে না। এই জন্য মানুষগুলো কোরআনে কারিম আল্লাহ তাআলা এই জন্য সাবধান করেছেন, ফালা ওয়ারব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, আপনি যে ফয়সালা দিবেন এই ফয়সালার ব্যাপারে তাদের অন্তরে সামান্যতম দ্বিধা থাকতে পারবে না। রাসূলের ফয়সালার পরে কিসের দ্বিধা? রাসূল বলছেন যে এইটা করতে হবে, ওইটাই করতে হবে, এর বাইরে কেউ যেতে পারবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কিছু কেউ যদি কোনো বলে যে আমি এটা মানছি না বা এটা মানি না, সে ব্যক্তি কাফের হয়ে যাবে, ইমানদার থাকতে পারবে না। সালফে সালিহিন একটা কথা বলতে মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, কি বলেছেন, আস-সুন্নাতু সাফিনাতু নূহ, সুন্নাহ হচ্ছে রাসূলের হাদিস হচ্ছে নূহের কিশতি, নূহের কিশতিতে যারা উঠছে তারা বাঁচছে, নূহের কিশতিতে যারা উঠে নাই তারা কি বেঁচে ছিল? সব ডুবে মরেছিল। যে এই জন্য যত মানুষ রাসূলের হাদিসের সাথে শত্রুতা করবে তারা সবাই পথভ্রষ্ট নয় কাফের হয়ে গেছে, দুটোর একটা হবে। আমরা রাসূলের হাদিসকে বেশি ভালোবাসি বলেই আমরা আহলুস সুন্নাতি ওয়াল জামা এবং আমরা আহলুল হাদিস ওয়াল আসার। আমরা এই জিনিসটা কেন ভালোবাসি? রাসূলের হাদিসকে ভালোবাসার কারণে। যে পর্যন্ত রাসূলের হাদিসের ভালোবাসা মানুষের অন্তরে থাকবে এই পর্যন্ত ঈমান থাকবে। এরপরে যখনই রাসূলের হাদিসের প্রতি কারো অবজ্ঞা আসবে, খারাপ অর্থ আসবে, সে ব্যক্তি পথভ্রষ্ট হবে। দেখুন ইতিহাস সাক্ষ্য, প্রথম যারা খারেজিরা, যারা ইসলামে খারেজিরা বেরোছিল, প্রথম যারা বেরোছিল খারেজিরা বেরোছিল, খলিফাতুল মুসলিমিন কার বিরুদ্ধে? আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে বেরোছিল খারেজিরা। তখন তিনি যখন আবদুল্লাহ ইবনে আব্বাস রাসূলের চাচাতো ভাই তাকে পাঠাচ্ছেন, যে আলী পাঠাচ্ছেন যে তুমি এদের সাথে তুমি কি করবে, এদের সাথে তর্ক করতে যাও, তবে সাবধান কোরআন দিয়ে তর্ক করবে না ওদের সাথে, কারণ কোরআনের তারা একটা ব্যাখ্যা দাঁড় করাই দিবে। তুমি তাদের সাথে রসুলের সুন্না দিয়ে রসুলের আদর্শ দিয়ে তাদের সাথে তর্ক করবে। তিনি বলছেন আমাকে বলতে হবে না, আমি যাচ্ছি। যাই জিজ্ঞাসা করলেন যে হে খারেজিরা, কি কারণে তোমরা আমাদের আমার চাচা চাচাতো চাচাকে তুমি তোমরা কাফের বলতেছ, বুঝছেন কিনা? কে আলীকে কাফের বলতেছ কেন? বলতেছে তিনি বিচার আল্লাহ ছাড়া অন্যের বিচার নিয়েছে, এই জন্য কার বিচার নিয়েছে? আমর ইবনে আস এবং আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু আনহু কেন বিচারক মানছে, এই জন্য তারা কাফের বানাই বলছে। তো বলতে আচ্ছা তোমাদের কাছে বলি, দলিল কি? দলিল হচ্ছে ইনিল হুকম ইল্লা লিল্লাহ, হুকুম দিবে আল্লাহ। কোরআন আয়াতে অসুখ সমস্যা আছে? কোনো সমস্যা নাই। সমস্যা কোথায়? বুঝের ক্ষেত্রে। আল্লাহ তো এসে হুকুম দিয়ে যাবে না, আল্লাহর হুকুমের পক্ষে থাকলে এটা হুকুম, আল্লাহরই হুকুম, বিপক্ষে গেলে সেটা শুধু নিষিদ্ধ, বুঝছেন কিনা? এর প্রমাণ বলতে প্রমাণ দাও, প্রমাণ দিচ্ছি। ও খারেজিরা শোনো, রাসূল যে হুদায়বিয়ার সন্ধির সময় সন্ধি করেছিলেন, এখানে যে উরওয়া ইবনে মাসউদ আসছে, অমুক আসছে, অমুক আসছে, অমুক আসছে, রাসূল কি তাদেরকে মাধ্যম বানান নাই বিচারের জন্য? বলে হ্যাঁ বানিয়েছেন। রাসূলকে কি বলবা? সবাই বলছো আমরা তো খেয়াল করি নাই, হাদিস দিয়ে দলিল দিচ্ছে, খেয়াল করেন রাসূলের জীবন দিয়ে সিরত দিয়ে দলিল, সঙ্গে সঙ্গে ফিরতে আরম্ভ করেছে একদল, ফিরে চলে আসছে, আরেক দল বসে রয়েছে। ইবনে আব্বাস বললেন যে তোমাদের কি সমস্যা? আমাদের সমস্যা আরেকটা কি,
কয় আমরা যুদ্ধের সময় যে গনিমতের মাল পেয়েছি আলী আমাদেরকে গনিমতের মাল দেয় নাই আল্লাহ বলছে ওয়ালামু আননামা গানিমতুম মিন শাইইন ফাইন্না লিল্লাহি খুমসা ওয়ান্না লিল্লাহি খুমসা যে যত গনিমতের মাল চা পাঁচ ভাগের এক ভাগ ভাগ করে ভাগ করে আমাদের দিতে হইব আলী আমাদেরকে গনিমতের মাল দেন নাই বলে তাই নাকি তো তোমরা একটু জানো না যে মুসলিম মুসলিম যুদ্ধ হলে গনিমতের মাল হয় না কয় কেমনে দলিল কি কো দলিল হচ্ছে দেখো আল্লাহ তাআলা কোরআনে বলছে ওয়া ইন তায়ফাতান মিনাল মুমিনিন ইখতাতালু ফাসলিহু বাইনহুমা আল্লাহ বলছে মুমিনদের মধ্যে যুদ্ধ হলে ইসলাহ করতে আল্লাহ গনিমতের মাল নিতে বলে নাই কহ আমরা তো বলেছিলাম আবার আরেকজন চলে আসছে বুঝছেন তো এদের সমস্যা হচ্ছে কোরআন দিয়ে দলিল দিতে চায় কিন্তু হাদিস নিতে চায় নাই এজন্য পদভ্রষ্ট হয়ে গেছে খারেজিরা পদভ্রষ্ট হওয়ার মূল কারণ হচ্ছে এটাই কোরআন দিয়ে দলিল দিতে চায় আজও কিছু কিছু খারেজি আছে আমি নাম বলতে চাচ্ছি না স্পষ্ট বুঝবেন যুবকদেরকে বিভ্রান্ত করার জন্য এদিকে নিয়ে যায় ওদিকে নিয়ে যায় বলে যে যুদ্ধ করতে হবে এই করতে হবে জিহাদ করতে হবে কিন্তু দেখেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাল ইমামু জুন্নাতুন ইউকাতালু মিন ওয়ারাইহি যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রপ্রধান না থাকবে এই পিছন থেকে ওর পিছন থেকে যুদ্ধ করতে হবে রাষ্ট্রপ্রধান না থাকলে ওই যুদ্ধ ইসলামে নাই ওই হাদিস মানে না কোরআন আয়াত দিয়ে ওয়াক্তুলুল মুশরিকিন হাইসু ওয়াজাদতুমুহুম যে এখানে পাও এখানে মুশরিক মারো ওই হাদিস দলিল এই আয়াত দিয়ে দলিল দিচ্ছে কিন্তু হাদিস রাসূল যেটা বলেছে এটা মানে না বলেই ওরা খারেজি আজও খারেজি হয়ে আছে ওরা শিয়াদের সমস্যা কি শিয়ারাও কোরআনের আয়াত দিয়ে দলিল দেয় কিন্তু হাদিস দিয়ে দলিল দেয় না আজও শিয়ারা কোনো হাদিস মানে না খারেজিরা এখনো বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান আছে এরাও আমাদের একটা হাদিসও মানে না ওমানের রাজারা এখনো পর্যন্ত খারেজি মনে রাখবেন ঠিক শিয়ারা ইরানি এরাও এখন পর্যন্ত আমাদের বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাই একটাও মানে না কারণ যদি হাদিস মানে আবু বকরকে কি মানতে হয় খলিফা মানতে হয় হাদিস মানলে ওমরকে খলিফা মানতে হয় হাদিস মানলে সাহাবায়ে কেরামের জন্য সন্তুষ্টি প্রকাশ করতে হয় হাদিস মানলে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ফজিলত আছে হাদিস মানলে এইভাবে ফজিলত একটা একটা করে ফজিলত আছে আর ওরা সমস্ত সাহাবাকে কাফের বানাই ফেলছে নাউজুবিল্লাহ এই জন্য তারা হাদিস মানে না হাদিস না মানার পরিণতি হচ্ছে কাফের হয়ে যাওয়া ফেরকা হয়ে যাওয়া ধীরে ধীরে কাফের হয়ে যায় তাহলে দেখলেন কি একদিকে খারেজিরা কি জন্য খারেজি হয়েছে হাদিস না মানার কারণে শিয়ারা কি জন্য শিয়া হয়েছে হাদিস না মানার কারণে হাদিস না মানার কারণে আরেক গোষ্ঠী আছে যারা জাহামিয়া হয়ে গেছে কি জন্য জাহামিয়া হয়েছে জাহাম ইবনে সফওয়ানের অনুসারী হয়েছে ওরা হাদিস মানে না কেন আল্লাহ তাআলা আরশের উপরে বললে তাহলে তো এই হয়ে যায় ওই হয়ে যায় তো বলে যে না আল্লাহ তাআলাকে আরশে বলা যাবে না নাউজুবিল্লাহ আল্লাহ যেখানে বলছে সুম্মাস্তাওয়া আলাল আরশ আল্লাহ যেখানে বলছে ইন্না রাব্বাকুমুর রাহুল লযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা ফী সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ আল্লাহ বলছে আসমান জমিন 6 দিনে তিনি সৃষ্টি করার পরে তিনি আরশের উপরে উঠেছেন তারা বলে না বলা যাবে না কেন তারা মনে করে জাহমিয়ারা যে তাহলে তো জায়গা লাগে আল্লাহর জন্য জায়গা লাগলে তো সৃষ্টি হইলো ইত্যাদি 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 বহু কিছু তাদের মাথা বেঁধে যা উল্টা পাল্টা ঢুকাইয়া আল্লাহর কোরআন এবং হাদিসকে অস্বীকার করে বসেছে এই জন্য তারা কাফের হয়ে গেছে একটা গোষ্ঠী আরেক গোষ্ঠী মুতাজিলারা নাম শুনেছেন মুতাজিলাদের এরা বিবেককে প্রাধান্য দিত এখন একটা গোষ্ঠী আছে তারা বলে কমন সেন্সকে প্রাধান্য দিচ্ছে কমন সেন্স নামে কমন সেন্সকে প্রাধান্য দিয়ে হাদিস অস্বীকার করে এরা বলে যে কমন সেন্সের বিরোধী হয়ে গেছে ওদের কমন সেন্স কার কমন সেন্স ওদের নিজস্ব কমন সেন্স মারায় মুতাজিলারা কি করেছে দেখেন মুতাজিলারা বলছে কবর আজাব তো দেখিনি আমরা খুলে দেখছি কবর তো আজাব হতে দেখিনি কবর তো কবর গরু অনেক সময় বাঘে খেয়ে ফেলে তাই না মাছে খেয়ে ফেলে পড়াই ফেলে আজাব কোথায় হয় দেখি না তো আজাব কোথায় দেখি না তো আবার বলে হাসরের মাঠে সূর্য মাথার উপর থাকবে অসম্ভব পুড়ে যাবে এটা কেমনে হয় আবার বলে যে ফুল ছড়াতে কেমনে পার হবে এটা তো চিকন বলছে এটার আল্লাহ তারা কেন কষ্ট দিবে আবার বলে ওজন কেন করবে আল্লাহ কি বাক্কাল না পাওয়াল তরকারি বিক্রেতা না ফুল বিক্রেতা আল্লাহ কেন ওজন করবে মানে সব অস্বীকার করে বলছে কেন এই সবগুলি হাদিস দ্বারা সাব্যস্ত হাদিস অস্বীকার করার কারণে তারা আল্লাহ তালার সমস্ত সিফাত অস্বীকার করেছে আল্লাহর কোরআনকে আল্লাহর বাণী বলতে অস্বীকার করেছে এমনকি তারা আখেরাতের অনেক কিছু অস্বীকার করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক মর্যাদাকে অস্বীকার করে বসেছে এরা হচ্ছে মুতাজিলা এরা হচ্ছে মুতাজিলা কারণ কি কারণ তারা হাদিস অস্বীকার করেছে মুতাজিলাদের পরে আসেন এরপরে আসছে আশারি মাতুরিদিরা এই গোষ্ঠী এখন পৃথিবীতে এখন অনেক বেশি আপনার আশেপাশে সব এই গোষ্ঠী বুঝছেন কিনা বুঝাতে পারছি বিভিন্ন মাদ্রাসা খুলে আছে এরা কিন্তু আশারি অথবা মাতুরিদি এরা কবে আমরা সাতটা সিফাত মানি আর কোন সিফাত মানি না সুবহানাল্লাহ আল্লাহকে চিনার জন্য
আল্লাহকে চিনার জন্য কিভাবে চিনবেন আল্লাহকে বলেন তো, আল্লাহকে দেখছেন কোনদিন? আল্লাহর মারিফত হাসিল কিভাবে হবে? আমাদের আপনাদের উত্তর কুমিল্লাতে আমরা আগে বলতাম, আমাদের বাড়ি দক্ষিণ কুমিল্লাতে, বুঝছেন তো, আমরা বলতাম যত পীর উত্তর কুমিল্লাতে আমরা সব মুরিদ, ঘটনা নাকি? আপনাদের আশেপাশে বাংলার আশেপাশে কিন্তু পীরের অভাব নাই, আমি সত্যি বলছি। আমি ওই সময় দেখতাম যে এইখান দিয়ে পীর, ওইখান দিয়ে পীর, ওইখান দিয়ে পীর, পীরের জ্বালায় ও আমার বাপু একটা পীর, যে দেখার আমার বাপু পীর, তো তবু সব পীর এখানে, আমাদের সব মুরিদ, ঘটনা কি? এই আড়াই বাড়ি বলেন ওইটা যত আছে সব কিন্তু উত্তর উত্তর কুমিল্লা, এরা সব পীর নিয়ে বসে আছে, আমরা সব মুরিদ হয়ে বসে রয়েছি। কারণটা কি? এরা এই দরবার খুলে বসে রয়েছে, এই দরবার কেন খুলছে? আল্লাহর মারফত দিবে ওরা। এক একজনের বই লিখে বলছে বেদে মারিফত, ওই মারিফতের তত্ত্ব এক একজন লিখছে, মারিফতের অমুক শুধু মারিফত দেখাচ্ছে। মারিফত তত্ত্ব কি জানেন? পরিচয় হওয়া, চেনা। আল্লাহকে চেনার জন্য যদি এই দরবারে আসতে হয় তাহলে দরবারের লোকের আল্লাহকে চিনতে হবে না, কি বলেন? আল্লাহকে চিনতে যদি দরবারে আসে, দরবার লোকের আল্লাহকে চিনতে হবে। আল্লাহকে চেনার জন্য, আল্লাহকে জানার জন্য লোকেরা কার কাছে আসতো? নবীর কাছে আসতো। নবী সবচেয়ে বড় আলেম ছিলেন। আল্লাহকে চিনার জন্য আপনি কোরআন আছে, কোরআন পড়বেন, কোরআন থেকে আপনি আল্লাহকে চিনতে পারবেন। আল্লাহর পরিচয় আল্লাহ তুলে ধরছে কিনা না ধরে নাই? ওয়াল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াস শাহাদা বলছেন আল্লাহ তাআলা, ওয়াল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিন। আল্লাহর পরিচয় আল্লাহ তুলে ধরছেন, কুল ওয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। কোরআনে যেখানে এভাবে আল্লাহ তাআলা আল্লাহু লা ইলাহা ইল্লা আল্লাহু আল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লা যেখানে আসছে সব আল্লাহ নিজের পরিচয় তুলে ধরেছেন, শত শত আয়াত আল্লাহ নিজের পরিচয় তুলে ধরেছেন। ওরা ওগুলি দেখে না, ওদের কাছে যদি আল্লাহর পরিচয় ধরতে হয় ওনাদের ওই লেজ ধরতে হবে। লেজ কি? বিশাল এক পাগড়ি আছে, ওই পাগড়ির সাথে আরেক পাগড়ি লম্বা লম্বা, যদি পাগড়ি যদি না খুলে তো গায়ে গায়ে লাগিয়ে বসে যান, তাই না? আছে না কিছু মানুষ তো এটাই করে ভাই, গায়ে গায়ে লেগে বসে যান, পাগড়ি যদি না খুলে কোনো সমস্যা নাই, গায়ে গায়ে লেগে বসে যান, তাহলে আমার মুরিদ হন। আর মুরিদ হইলেই তিনি জান্নাতে যাবে না? একজন দলিল দিচ্ছে যে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার বান্দাদের মধ্যে প্রবেশ করো, জান্নাতে প্রবেশ করো, মুরিদ হও জান্নাতে যাও। আরে এই তাফসীর কে করেছে তোমার কাছে? এরা হচ্ছে ভণ্ড, এরা মানুষের অর্থ 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 নেওয়ার জন্য, অর্থ দিয়ে মানুষের বাড়িঘর করার জন্য সারাই করতেছে, আর কিছুই না। আল্লাহ এবং তার রসুল এই পদ্ধতি কোনোদিন দেখাননি, কোরআন এবং সুন্নার বাইরে আল্লাহকে চেনার কোনো উপায় নাই। আমি একটু উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। আপনার নাম কি ভাই? আপনার নাম হোসাইন ভাই, ঠিক আছে। আমি যদি কোনো বলি আপনার নাম কি? সুলতান। এখন ধরেন আমি হোসাইন ভাইকে চিনি না, হোসাইন ভাইকে চিনতে হলে আমি ওনাকে জিজ্ঞাসা করব যে সুলতান ভাই হোসাইন ভাইকে চিনেন কিনা, তাই তো? হোসাইন ভাই বলবে যে হোসাইন সুলতান ভাই বলবে যে হোসাইন নাম তো কাউকে আমি চিনি না, তবে উনি তো নিশ্চয়ই মানুষ হবেন, তাই না? তো মানুষের মতো একটা মানুষ হবেন, আর যদি কোনো বলেন বয়স একটু বেশি হবে দাঁড়িয়েলা হবেন, এই তো পরিচয় দিতে হলে তাকে চিনতে হবে না, তার মতো কিনু একটা এক জিনিস হইতে হবে, একই গোষ্ঠীর হইতে হবে। আল্লাহ কি মানব গোষ্ঠীর সাথে মিল আছে নাকি? তো আল্লাহ কি আমরা দেখছি নাকি? আল্লাহর মতো কাউকে দেখছি নাকি? আল্লাহর মতো কাউকে দেখি নাই, আল্লাহকেও দেখি নাই। একমাত্র আল্লাহকে চিনার মাধ্যম হচ্ছে কোরআন এবং সুন্নাহ। একমাত্র আল্লাহকে চিনার মাধ্যম হচ্ছে কোরআনে কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী, তারা যেভাবে তুলে ধরেছেন, এর বাইরে এর বাইরে অন্য কোন দরবার দিয়ে আল্লাহকে চিনা যাবে না। মনে রাখবেন এটা। ইমাম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন আপনারা? আপনাদের এদিকে তো নাম নিলে অনেক অসুবিধা হয়ে যায়, তো নাম, উনি কিন্তু ভালো আলেম ছিলেন, এমন আলেম ছিলেন উনি মুহাদ্দিস ফকি এবং সব দিক দিয়ে ভালো ছিলেন, ওনার কোনো দোষ ছিল না। এরা বানায় বানায় মিথ্যাচার করে ওনাকে তাগুত বানায় ফেলেছে। উনি তার হুনিয়াতুল তালিবুল হকের মধ্যে উল্লেখ করেছেন, কি উল্লেখ করেছেন? যে আল্লাহর নামগুলি উল্লেখ করেছেন, আল্লাহর সিফাত উল্লেখ করেছেন। যারা আল্লাহর নাম এবং সিফাত ছাড়া আল্লাহকে চিনতে চায় ওরা মিথ্যুক, ওরা মিথ্যাবাদী। যারা আল্লাহর নাম এবং গুণ স্বীকার করবে না আল্লাহকে কোনদিন চিনতে পারবে না। আমি যদি বলি আপনাকে ভালো করে বুঝেন যে হোসাইন ভাই তিনি
মাথায় একটা গোত্রা পড়েন তিনি তার দাড়ি আছে আমি যদি বর্ণনা করি আপনি চিনতে সুবিধা হবে না সুবিধা হবে না আর যদি না বলি আমরা হোসাইন একটা বলে দিলাম এখন হোসাইন বলতে কি বোঝাচ্ছে হোসাইন কি এইটা না ওইটা কিছু বলা হয় না আল্লাহ তাআলা তার পরিচয় দিয়ে দিয়েছেন তার পরিচয় দিয়েছেন নাম বলে দিয়েছেন গুণ বলে দিয়েছেন এমন কি নাম গুণ নয় কর্ম বলে দিয়েছেন যে আমি এটা করেছি আমি সৃষ্টি করেছি আমি রিজিক দেই আমি তোমাদের মৃত্যু দেই আমি তোমাদের জীবন দেই আমি তোমাদের অভাব পূরণ করি আমি তোমাদের সন্তান দেই আমি তোমাদের এটা সব বলে দিয়েছেন তার কি কি গুণ গুণের মাধ্যমে তাকে নাম দিয়ে তাকে ডাকতে বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম সেগুলো দিয়ে তোমরা আল্লাহকে ডাকো যে ব্যক্তি আল্লাহর নাম জানলো না আল্লাহর গুণ জানলো না সে ব্যক্তি আল্লাহকে চিনতে পারলো না সে ব্যক্তি তথাকথিত দরবার পিছনে থেকে বিভ্রান্ত হবেই হবে কোনো সন্দেহ নাই সে কোনোদিন আল্লাহর পথ পাবে না আপনি যদি কোনো কাকের পিছনে হাঁটেন কাক কোথায় নিয়ে যাবে আপনাকে বলেন ওই ময়লার বাগায় নিয়ে যাবে আর যদি কোনো ইমানদারের পিছনে হাঁটেন ইমানদার আপনাকে মসজিদে নিয়ে যাবে পার্থক্য বুঝছেন তো আমাদের ইমাম সাহেব আপনাকে মসজিদে নিয়ে যাবে আর যদি একটা সিনেমা হলে যে যায় ওর পিছনে হাঁটেন সিনেমা হলে নিয়ে যাবে এই মানুষগুলো দরবার খুলেছে তাদের পেট পুরানোর জন্য তাদের এই অবস্থা ভালো করার জন্য তারা দরবার খুলেছে ছেলে পর্যন্ত নাতি পর্যন্ত ওই গদ্দি নিশির হইতেই থাকবে কিন্তু আল্লাহর পথ আপনি খুঁজে পাবেন না তারা আপনাকে শিখাবে এমন এমন জিকির যেই জিকির আল্লাহর রসুল আমাদেরকে অনুমোদন করেননি তারা আপনাকে শিখাবে এমন এমন কথা যে ইচ্ছাতে আপনি বিশ্বাস করেন আপনার ঈমান চলে যাবে ঈমান চলে যাবে ঈমানটা হচ্ছে বড় সম্পদ আমি এটার জন্য আজকে আলোচনা করব যে ঈমানটা আপনার নষ্ট করে দেয় তারা কি রকম তাদের কাছে যদি আপনি কোন রকম বলতে পারেন রসূল গায়েব জানে না এটা যদি বলেন আপনি কাফের বানাই ফেলবে আপনাকে অথচ রসূল কি গায়েব জানে না রসূল গায়েব জানে না বিশ্বাস করেন এটা রসূল গায়েব জানে না আল্লাহ যা জানাইছে এর বাইরে তিনি কিছুই জানেন না রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি গায়েব জানতেন তিনি একবার ঘরে আসতেন একবার বাইরে যাচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা যাচ্ছেন আয়েশা যদি ভুল হয়ে তাকে বলো কিছু আমাকে এই মানুষগুলো অপমান করতেছে তিনি শান্তি পাচ্ছেন না কি জন্য যে মানুষগুলো বদনামি তুলছে তার স্ত্রীর ব্যাপারে বদনামি তুলছে তিনি অস্থির হয়ে যাচ্ছেন তিনি বলতে পারছেন না কি হচ্ছে এমন অবস্থা তিনি বিপদে পড়ে আছেন তিনি বলতে পারছেন না তার কি হচ্ছে আল্লাহ তাআলা আয়াত নাজিল করা না নাজিল না করা পর্যন্ত তার মনে শান্তি আসছে না গায়েব জানলে তিনি বলতেন এই বাট আমি জানি কি হচ্ছে তিনি তো বলতে পারতেন তিনি তো বলেন নাই কারণ তিনি গায়েব জানেন আল্লাহ সেবারের জায়গাতে কোরআনে কারিম দিয়েছেন যে ওয়ালা আদরি মা ইউফালু বি ওয়ালা বিকুম আমি গায়েব জানি না ওয়ালা আলামুল গায়বা আমি গায়েব জানি না এবং আমার কে এবং তোমাদের সাথে কি আচরণ করা হবে আমি জানি না আল্লাহ তাআলা স্পষ্ট সেটা বলে দেওয়ার পরে কোন ব্যক্তি যদি দাবি করে যে তিনি আল রাসূল গায়েব জানতে তাহলে সেই ব্যক্তি কাফের কোনো সন্দেহ না সেই ব্যক্তি কাফের একেবারে খাঁটি এবং একেবারে কাট্টা কাফের হয়ে গেছে সেই ব্যক্তি মনে রাখবেন আরো একটা আছে আরেকটা কি আপনারা তো মনে করেন রসুলের ব্যাপারটা এই রসুল তো গায়েব জানে না ওলি আল্লাহও গায়েব জানে কেউ কেউ বিশ্বাস করেছে তারা বিশ্বাস করে না হ্যাঁ একটা ঘটনা বলি শুনবেন আশ্চর্য হবেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে একটা ঘটনা আপনাদের দেশে প্রচলিত আছে সেটা বলি তিনি তার নাকি এক মহিলা মুরিদ ছিল মহিলা মুরিদে যাইয়া তার কাছে বলতেছে আপনি কেমন পিসা বলেন আমার ছেলেটা মরে গেল আস্তাগফিরুল্লাহ ছেলে তো মরতেই পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় ছেলে মেয়ে মারা গেছে তার জীবদ্দশা জানেন ছয়জন তার জীবদ্দশা মারা গেছে রসুল কি কাউকে জীবন ফেরত দিছে জীবন ফেরত দিয়ে পারছে পারে না এই ক্ষমতা কারণে ইজা যা আজের উপলাই ইস্তা কোন সহায়তা ওলাই ইস্তাক দিমুন কেউ বল যদি বলে যে জীবন কারো ফেরত দিয়ে দিছে মিথ্যাবাদী সে করতে পারে না অথচ তারা বলতেছে যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তখন মোরাকাবায় বসে গেছে মোরাকাবায় বসে বুঝেন কিনা আপনাদের দেশে কি করে সাদের সাদের দিয়া মুড়ি দিয়া বসে শীতের মধ্যে এরকম মজলিসে বসে থাকে আর কিছুক্ষণ পরে হৌ হৌ করে উঠে এটা নাকি মোরাকাবা হ্যাঁ চিৎকার করে উঠে এইগুলি মোরাকাবা এগুলি কিছুই না বুয়া এগুলি কোনোদিন মোরাকাবা ছিল না মোরাকাবা শব্দের অর্থ হচ্ছে আল্লাহ আমাকে দেখছেন এটা সার্বক্ষণিক মাথায় রাখা আল্লাহ আমাকে দেখছেন সার্বক্ষণিক এটা মাথায় রাখা এটা হচ্ছে ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা এটা হচ্ছে মুরাকাবা আর মুশাহাদা হচ্ছে প্রথম অংশ যে আমি আল্লাহকে দেখছি ইবাদত করতেছি আল্লাহকে দেখতেছি এটা মনে করো এটা সম্ভব না হলে দ্বিতীয়টা আল্লাহ আমাকে দেখতেছেন এটা হচ্ছে মুশাহাদা এবং মুরাকাবার অর্থ কিন্তু এটা বেদাতীরা বানাই নিয়েছে যে বসে বসে আসমানের সব তারকা দেখে ওই আল্লাহর কোন মালাকুত সামাওয়াত আর দেখে আসে কেউ নাকি আরশ পর্যন্ত চলে যায় এই জাতীয় মিথ্যাচারগুলি তারা করে থাকে মিথ্যাচার জায়গায় আব্দুল কাদের জিলানীকে ঢুকাই দিছে নাউজুবিল্লাহ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই নাকি বলছে যে দেখি কোথায় তিনি চোখ বন্ধ করে দেখছে তো চতুর্থ আসমানে আছে এখনো
হ্যাঁ আজরাইল এখনো উপরে উঠে নাই অথচ আজরাইল নামে কোনো ফেরেশতাই নাই ফেরেশতার নাম কি মালাকুল মউত আপনারা ভালো করে জানেন আলহামদুলিল্লাহ এরা এ নাকি আজরাইল এখনো উপরে উঠে নাই চতুর্থ আসমানে আসে তিনি ধাপ করে এক থাপ্পড় দিয়ে তার চোখ মুখ কানা করে হাত থেকে বস্তাটা নিয়ে নিছে বস্তার ভিতরে সেদিন যতগুলি রু ছিল সারা দিন যা কামাই করছে সবগুলি ছুটে যায় আবার ভর্তি থেকে শরীরে ঢুকে সবগুলি জীবিত হয়ে গেছে এত বড় মিথ্যা কথা এত বড় মিথ্যা কথা ওদের বইতে লেখা আছে বিশ্বাস করেন আপনি এখনো ওয়াজ করা হয় আমি নিজে ওয়াজটা শুনছি চট্টগ্রামের ওয়াজে ওয়াজ করতেছে এটা শুনছি আপনাদের কাছে ওই কয়দিন পরে ওয়াজটা আসবে এরা হচ্ছে কত বড় মিথ্যুক কেমনে জানলো আব্দুল কাদের জিলানী যে চতুর্থ আসমানে আসে এটা একটা মিথ্যা কথা উনি জীবনে এটা বলেন নাই কারণ ওনার নামে প্রচুর মিথ্যাচার করা হয় উনি একজন নেককার বান্দা ছিলেন আল্লাহর কোনো সন্দেহ নাই উনি একজন নেককার বান্দা ছিলেন উনি আল্লাহকে আরশের উপরে বিশ্বাস করতেন তিনি আল্লাহকে সব জায়গায় বিশ্বাস করতেন না কুনিয়াতুল তালবুল হক পড়ে দেখেন স্পষ্ট উল্লেখ আছে এবং তিনি আল্লাহর নাম গুণ সবগুলি স্বীকার করেছেন এই জন্য বেদাতিরা এই অংশটুকু পড়ে না পড়লে তো তাদের ঈমান তাদের কাছে কলমের ভিতরে আল্লাহ হ্যাঁ আল্লাহ সব জায়গায় বলে বাথরুমেও নাউজুবিল্লাহ কত বড় কবি যখন জগৎ ছিল না তখনও আল্লাহ ছিলেন ছিলেন কিনা ছিলেন যখন জগৎ ছিল না তখনও আল্লাহ ছিল আল্লাহ জগৎ সৃষ্টি করে কি জগতের ভিতরে ঢুকেছে নাউজুবিল্লাহ আল্লাহ তাআলা তিনি সৃষ্টির বাইরে তিনি সৃষ্টির বাইরে এটা যে ব্যক্তি ঈমানদার আর রাখবে না সে ব্যক্তি এখনো হিন্দু আকিদায় বিশ্বাস করছে হিন্দুরা মনে করে স্রষ্টা সৃষ্টির ভিতরে বাস করে কিন্তু মুসলিম এটা মনে করে না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এটা বলে গেছেন আল্লাহ নিজে কোরআনে সেটা বলে গেছেন সুতরাং এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই তো যেটা বলছিলাম এই যে আকিদার এই মাসালাগুলি যে ব্যক্তি ভুল করবে সেই ব্যক্তি আর কোনোদিন সঠিক পথে ফিরে আসতে পারবে না যতক্ষণ পর্যন্ত আবার ফিরে আসে তার ঈমান চলে যাবে তাহলে দেখা গেছে আব্দুল কাদের জিলানীও গায়েব জানে না যারা মনে করে তিনি গায়েব জানে তারা হচ্ছে পথভ্রষ্ট এবং তারা কাফের হয়ে গেছে কাফের হয়ে যাবে এবং যারা মনে করে যে থাপ্পড় দিয়ে এরকম আকাশের জিব্রিলের হাত থেকে তথাকথিত মালাকুল মউতের হাত থেকে সব নিয়ে আসতে পারে তারাও কিন্তু কাফের হয়ে গেছে তারা এই জাতীয় এই ক্ষমতা কার আল্লাহ কুদরাতুল কামেলা আল্লাহ যে কেউ কুদরাতুল কামেলা জায়গাতে হাত বসাবে সে ব্যক্তি শিরিক করবে আর যে শিরিক করবে সে ইমানদার হতে পারে না বুঝেন কিনা মনে রাখবেন যে কেউ মনে করে পৃথিবীতে গাউস নামক কেউ আছে বিশ্বাস করেন গাউস নামে কেউ নাই গাউসকে একমাত্র আল্লাহ ছাড়া কোনো গাউস হতে পারে না একমাত্র আল্লাহই উদ্ধারকারী আল্লাহ ছাড়া কেউ কাউকে উদ্ধার করতে পারে না কেউ যদি মনে করে যে গাউস নামে কোনো একটা প্রাণী আছে সেই ব্যক্তি কোনো বিপদে পড়লে ডাক দিলে আসে আমাকে উদ্ধার করবে সেই ব্যক্তি কাফের হয়ে গেছে সাথে সাথে আর যদি কেউ উদ্ধার করে এটা হচ্ছে শয়তান শয়তান ছাড়া কেউ আসবে না আপনাকে উদ্ধার করতে কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলে দিয়েছেন যে একমাত্র উদ্ধার যদি করতে পারে তাহলে একমাত্র আল্লাহই উদ্ধার করতে পারে কেউ কাউকে উদ্ধার করতে পারে না হ্যাঁ জীবিত কেউ সামনে আসে সে আপনাকে টেনে উড়াইতে পারে কিন্তু অজানা বা মৃত কেউ আপনাকে উদ্ধার করবে বিশ্বাস করলে তাহলে সে ব্যক্তি কাফের হয়ে যাবে এই জন্য যদি কেউ মনে করে যে আব্দুল কাদের জিলানী তিনি গাউস অথবা তিনি গাউসে আজম তিনি দুইবার কুফরি করছে এক নম্বর হচ্ছে তিনি উদ্ধারকারী বলছে দ্বিতীয়ত গাউস আলম বলছে এই আজমের উপরে কিছু আছে নাকি আলমরা জানেন এখানে আজমের উপরে কিছু নাই এর অর্থ হচ্ছে কুকুরির শেষ পর্যায়ে পৌঁছে গেছে গাউসে আজম বলতে এখন খুব ভালো লাগে জায়গায় জায়গায় গাউসে আজম কিসের গাউসে আজম এগুলি হ্যাঁ শুধু গাউস না কেউ আছে কুতুবও আছে কুতুব বুঝেন কিনা পৃথিবীর সাইড করে নাকি সাতজন বসে আছে ওনারা পৃথিবী নিয়ন্ত্রণ করতেছে এই যদি হয় মঙ্গল গ্রহটা কে নিয়ন্ত্রণ করতেছে জিজ্ঞাসা করা দরকার এই অন্য অন্য গ্রহগুলি কে নিয়ন্ত্রণ করতেছে ওই বেটা তুমি যে শিরিক করতেছ এই বিশ্বাস যা থাকবে যত হজ করুক না কেন সে ব্যক্তি জাহান্নামে যেতে বাধ্য হবে কারণ পৃথিবী নিয়ন্ত্রণ ক্ষমতা একমাত্র কে আল্লাহ তাআলা ছাড়া কেউ নিয়ন্ত্রণ করতে পারে না যদি কেউ মনে করে যে পৃথিবীতে এরকম এরকম কিছু কুতুব বসে আছে কুতুবরা এই কাজ করে তাহলে তাদের তারা ইমানদার থাকতে পারবে না কুতুবুল আক্তাব নাম দিছে আবার এদের উপরে আরেকজন আছে নাম হচ্ছে কুতুবুল আক্তাব এদেশে তো অনেকে আছে কুতুব নামে রাখে হ্যাঁ কুতুব কুতুবুল ইসলাম কুতুব 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 ছাড়া চলেই না দোয়া করার সময় আল্লাহ গাউস কুতুব ও মুক্ত মুখের সব দিয়ে দাও কে গাউস কুতুবরা কোত্থেকে আসলো এগুলি আমার 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 এবাদতের মধ্যে আমার দোয়ার মধ্যে ভাগ বসাইতে ওরা কোত্থেকে আসলো ওরা নাই কেউ নাই গাউস কুতুব নামে কোনো কিছু নাই এটা সম্পূর্ণ মিথ্যা কথা গাউস কুতুব নামে কোনো কিছু থাকতো আল্লাহ কোরআনে গাউস শব্দটি অবশ্যই উল্লেখ করে দিতেন আর গাউস কুতুব যদি কোনো কিছু থাকতো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে
উল্লেখ করে দিতেন কোরআনে হাদিসে কোথাও গাউস বা কুতুবের কথা কোথাও নাই সুতরাং যারা এটাতে বিশ্বাস করবে তারা সম্পূর্ণরূপে বিভ্রান্তিমূলক তত্ত্বের মধ্যে আছে এবং তারা শিরকের মধ্যে লিপ্ত আছে শুধু তাই নয় গাউস কুতুব নকাবা নুজাবা ও তাদা আর শেষ নাই এমন এমন আরেকটা রাজত্ব বানাই ফেলছে যে রাজত্বের অধীনে এরা বসবাস করতেছে আলহামদুলিল্লাহ ঈমানদার তাওহীদবাদী আপনারা আমরা ইনশাআল্লাহ একমাত্র আল্লাহর দাসত্ব করি কার একমাত্র আল্লাহর দাসত্ব করি আমরা ওই সমস্ত গাউস কুতুবের দাসত্ব করি না ওই পীরের পিছনে হাঁটি না যে পীর গাউস কুতুবের কথা বলে ওই পীরের কথা শুনি না বেশিরভাগ পীর হচ্ছে মন্দ মূর্খ দিন সম্পর্কে অজ্ঞ তারা সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারে না তারা হাদিস পড়তে পারে না তারা হাদিসের অর্থ বুঝে না তারা আরবি পড়তে পারে না এই মানুষগুলো পীর হয়ে বসে আছে পীর মানে কি পীর মানে বুড়া বুড়ো তো আপনার বাপ বুড়া হ্যাঁ পীর ধরতে হবে কেন পীর ধরা মানে শয়তান ধরা কোনদিন পীর ধরবেন না আলেমের কাছে যাবেন আলেম শিখার জন্য কার কাছে যাবেন আলেমের কাছে যাবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর দুনিয়া মালউনাতুন ওয়া মালউনুন মা ফিহা দুনিয়া অভিশপ্ত দুনিয়ার মধ্যে যা আছে সবই অভিশপ্ত ইল্লা যিকরুল্লাহ ওয়া মা ওয়ালা তবে আল্লাহর জিকির এবং তার সাথে সম্পৃক্ত এই যে বসছি এটা এটা আল্লাহর জিকির এই আল্লাহর জিকির হচ্ছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো হচ্ছে আল্লাহর জিকির ওইটা নয় ফাসান ফাস জিকির বানাইছে একটা কে বানাইছে ওইটা কে দায়িত্ব দিল তাকে বানাতে সেই কি শরীয়ত প্রবর্তক হয়ে গেছে পাসান পাস বুঝে কোন ধরনের জিকির হলো কোন হাস্যকর জিকির তারা বানিয়েছে কোরআন এবং সুন্নাহ জানে এটা বানানোর অধিকার কারণেই এটা বানাইতে পারে না কেউ বানাইলে সে রসুলের জায়গা ঢুকে গেছে আল্লাহর জায়গা ঢুকে গেছে আল্লাহ তাআলা বলছেন আমলাহুম শুরাকা শারাউ লাহুম মিনাদ দীন মা লাম ইয়াদাম বিল্লাহ তাদের কি কিছু শরীক আছে তারা শরীয়ত প্রবর্তন করছে আল্লাহ যা অনুমতি দেয় না নিজেরা বানাচ্ছে নিজেরা কিভাবে বানায় আল্লাহর জায়গাতে নিজেরা যদি কোনো কোনো কিছু বানিয়ে দেয় তারা অবশ্যই কার জায়গায় গেছে আল্লাহ তাআলা শরীয়ত প্রবর্তন মালিক কে আল্লাহ আল্লাহ এবং তার রসুলের জায়গায় নিজেকে বসাই নিচ্ছে কোন ব্যক্তি আছে যে আল্লাহ এবং তার রসুলের জায়গায় নিজেকে বসিয়ে নেয় কত বড় তার দুঃসাহস আরো কিছু মানুষ তো আছে সেগুলি কি করে তারা মনে করে যে হাশরের মাঠে তারা আসবে বিভিন্ন ভাবে সুপারিশ করে নিয়ে যাবে আবার কিছু মানুষ আছে মনে করে মরার সময় পিশাবরা আসা তাদেরকে কলেমা শিখিয়ে যাবে কোনোটাই করবে না এটা সবই মিথ্যা কথা এরা সবই মিথ্যা কথা হাশরের মাঠে কেউ আসবে না আল্লাহ তাআলা বলছেন ওয়া তারা কুল্লা উম্মাতিন জাসিয়া কুল্লা উম্মাতিন তুদরা ইলা কিতাবিহা হে নবী এবং যারা দেখবে হে দেখো হে যারা দেখতে চাও তোমরা দেখো প্রত্যেকটি জাতি তখন উবু হয়ে থাকবে কেউ কারোর দিকে তাকানোর সময় পাবে না একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন আরশের নিচে সেজদা পড়ে যাবেন এবং আল্লাহর কাছে অনুমতি চাইবেন আল্লাহ আমার উম্মত গুনাহগার উম্মতের জন্য আমি সুপারিশ করতে চাই আল্লাহ তখন তাকে প্রথম সুপারিশের অনুমতি দিবেন সেটা ব্যতীত কোনো পীর দীর কারো কোনো ক্ষমতা নাই ওই ব্যক্তি বলুক যে হাশরের মাঠে তার ক্ষমতা আছে এখন বলুক দেখি আমাদের সামনে বলুক দলিল দেখাক যে আমার কথা অমুক জায়গায় আছে বা অমুকখানে আছে সে বলে দেখুক নাউজুবিল্লাহ সুতরাং কোনো মানুষের কোনো ক্ষমতা নেই একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সেদিন প্রথম সুপারিশ করবেন তারপর আল্লাহ যাকে অনুমতি দিবেন তিনি সুপারিশ করবেন কিন্তু নিজের পক্ষ থেকে তিনি জাহাজ নিয়ে হাশরের মাঠে আসবেন কোন জাহাজ এটা কোন জাহাজ এটা কিসের জাহাজ জাহাজ রেখে হাওয়ার উপর চলে না উড়া জাহাজ নিয়ে আসবে হাসর মাঠে কি পানি কি পানি এটা কোন পানি এটা এটা কিভাবে আসবে কিভাবে আসবে ওই দেখ ওই হাস ওই জাহাজ কিভাবে আসবে এটা কে বানাইছে এই জাহাজটা এত বড় মিথ্যা কথা কিভাবে চালু করে দিল এত বড় মিথ্যা কথা কিভাবে চালু করে দিল স্বপ্নের মাধ্যমে একজন ওয়াজ শুনতেছি একজন বলতেছে আমি স্বপ্নে দেখতেছি যে হাসরের মাঠ কায়েম হয়ে গেছে হ্যাঁ তারপরে দেখতেছে যে তখন ডাকি বলতেছে ওই অমুক মাজার অমুকের অমুক দরবারে কে কে আছে উঠে যাও জাহাজে এদিকে আসো লাইনে ধরে জাহাজে উঠে যাও তো আমি তো বললাম না আমি তো ওই দলের কেউ না তুমি ভালোবাসো কিনা ভালোবাসো তাহলে তুমিও যাও কত রকমের গাঁজাখুরি গল্প করতে পারে ওরে শয়তানি পাইছিল ওই রাত্রে ওরে একটা বড় শয়তানি পাইছিল সেই জন্য সে আল্লাহ বান্দা রাসূলুল্লাহ মিথ্যাচার করতেছে কোনো দরবারে সেদিন কোনো খবর থাকবে না সেদিন কেউ কোনো খবর রাখবে না আল আখিল্লাউ বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন মুত্তাকিরা ছাড়া সেদিন সব বন্ধু শত্রু হয়ে যাবে আল্লাহর কথা আমার কথা নয় সেদিন সমস্ত সম্পর্ক শেষ হয়ে যাবে কিন্তু ঈমানদারের সম্পর্ক টিকে থাকবে ঈমানদার যদি কোনো আপনার বন্ধু আপনাকে নিয়ে মসজিদে গিয়েছে অথবা মসজিদে গেছে তার সম্পর্ক ঠিক থাকবে তিনি সেদিন আল্লাহর কাছে আল্লাহ ইলহাম করবেন তার অন্তরের ভিতরে ইলহাম করবেন সুপারিশ কিন্তু এমনি হবে না
সুপারিশের এক নম্বর শর্ত হচ্ছে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আল্লাহ তাআলা অনুমতি দিবেন দুই নম্বর শর্ত হচ্ছে যার জন্য সুপারিশ করা হবে তার ন্যূনতম ঈমান থাকবে অল্প একটু ঈমান আছে একবার ঈমান নাই তা না বুঝছেন কিনা এই দুই নম্বর শর্ত এই দুইটা শর্ত যতক্ষণ পর্যন্ত পূরণ না হবে আল্লাহ তাআলা ইলহাম করবেন না যে তোমার বন্ধু তো জাহান্নামে পড়ে আছে তুমি চেষ্টা করো আল্লাহ তাআলাই আপনার মনে ঢুকাই দিবেন যে আমার বন্ধু পড়ে আছে জাহান্নামে আল্লাহ আমি যাই আল্লাহর কাছে যাবেন আপনি যাই বলবেন আল্লাহ আমার বন্ধু জাহান্নামে পড়ে আছে নামাজ কালাম পড়তো ভুল করেছে ইত্যাদি ইত্যাদি আল্লাহ বলবেন যে সুপারিশ করো তোমার সুপারিশ গ্রহণ করো সেজন্য আপনার সুপারিশ গ্রহণ করা হবে শর্ত হচ্ছে ঈমান যদি না থাকে তাহলে কিছুই হবে না ইমান যদি না থাকে আপনার জন্য কিছুই কেউ করবে না আর ইমান নষ্ট করে এই দরবারগুলো ইমান নষ্ট করে দিচ্ছে এই দরবারগুলো মানুষের ইমান হরণকারী এগুলি দরবারগুলো ইমান হরণকারী ইমান কিছুই করে না হ্যাঁ আপনি বলতে পারেন এদের দ্বারা বিশাল খেদমত হচ্ছে মাদ্রাসা হচ্ছে মসজিদ হচ্ছে লোকেরা এদের কাছে দরবারে যাইয়া জিকির করে জিকির আজকার ইত্যাদি করে ভাই কিছু ভালো না থাকলে আপনি এটা পছন্দ করতেন না ভালো কিছু আছে বলে আপনার কাছে পছন্দ নিয়ে মনে হচ্ছে মনে রাখবেন ওই ভালোটা গ্রহণ করা যাবে না কারণ কাফেররা অনেক ভালো কাজ করত আবু জাহাল কিন্তু নামাজও পড়তো বিশ্বাস করেননি আবু জাহাল কিন্তু আলহাজও ছিল আবু জাহাল যেদিন রসুলের জন্য রসুলের সাথে যুদ্ধ করতে বের হচ্ছেন বদরের যুদ্ধে সেদিন কাবা ধরে দোয়া করতেছে আল্লাহ যারা আমাদের ভাইয়ে ভাইয়ে শত্রুতা তৈরি করে দিয়েছে যা আমার পিতা পুত্রের মধ্যে শত্রুতা তৈরি করে দিয়েছে আমাদের সুন্দর সমাজ ব্যবস্থা নষ্ট করে দিয়েছে আল্লাহ আগামী দিন তাকে পিষে ফেলুন দোয়া করতেছে আল্লাহর কাছে আপনি কি মনে করেন আল্লাহরে অবিশ্বাস করতো সে আল্লাহকে মানতো সমস্যা কোথায় ছিল তার একমাত্র আল্লাহকে মানতো না হুবল বাবার কি হবে তাহলে হুবল বাবাজির কি হবে লাদ বাবাজির কি হবে ওজা বাবাজির কি হবে মানাত মায়ের কি হবে এই মা বাপ মা নিয়ে তারা টেনশনে আছিল যে এই মাগুলির কি হবে হ্যাঁ বুঝলেন কিনা জটালিমা আছে না আপনার দেশে জটালিমা বুঝেন না জট করে রাখছে জীবনে গোসল গোসল করে না জট এ নাকি মরার গেলে পিশাব হয়ে গেছে ও মরার আগে সে কোনোদিন নামাজও পড়ে নাই খবিশ আছিল জটালি সে পুরুষও তো আছে জটলা পুরুষ বহু পুরুষ আছে জীবনে কোনোদিন গোসলও করে না ওরও পিশাব হয়ে গেছে হায়দার আলী নামক একটা দেখছিলাম আমি আর তখন কুষ্টিয়া থেকে আসতাম গাড়িতে আসারও নামছি নামার পরে আমি দেখলাম যে বাচ্চারা ওর পিছিয়ে হাঁটতেছে একেবারে বিশাল এক গোষ্ঠী তো তাকায় বললাম যে কে হায়দার আলী হায়দার আলী গার মধ্যে শুধু তালা আর তালা এই শুধু শিকল লাগানো আর তালা লাগানো প্রত্যেকে তার নিয়ত করে তালা লাগাইছে একটা বুঝছেন কিনা তালা লাগাই গেছে তার জন্য বিয়ে হয় তালা লাগে তার জন্য এটা হয় তালা লাগাই গেছে আর হায়দার আলী তালা গায়ে দিয়ে দিয়ে হাটে শক্তি আছে সামর্থ্য আছে এরপরে হঠাৎ করে শুনলাম হায়দার আলী মরে গেছে তাই বললাম যে এখন তো কিছু একটা শুনবো দেখি কি হয় আমি সেখানে এক দাস দিতে গেছিলাম এমন সময় শুনলাম যে মারামারি লেগে গেছে কি দুই এলাকার মানুষ টানাটানি করতেছে কে তার লাশ দাফন করবে কেন দাসের আপনি কোথাও লাশের এখন যদি লাশ দাফন করতে জায়গা কিনতে হয় আর ওরা কেন এত শখ করে নিচ্ছে কারণ মাজার বানাবে বিশাল ব্যবসা হবে এই ব্যবসা থেকে এত তাড়াতাড়ি ছেড়ে দেওয়া যায় নাকি এই ব্যবসা তো বিশাল ব্যবসা এই ব্যবসা অল্প অল্প কিছু তো হয় না বিশাল কিছু ব্যবসা এরকম হয় সুতরাং তারা মনে করছে যে কোনো মূল্যে হায়দার আলীর লাশটা তাদের দরকার বুঝছেন বিশ্বাস করেন এটা আজও আসার সময় দেখে আসছি মসজিদ আছে পাশে মন্দির কবর আছে ওই মন্দিরের চেয়ে কোনো অংশেই কম নয় কারণ মন্দিরগুলি কবরে আসলে কবরে ছিল আসলে এক সময় এগুলি কি ছিল বড় 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 আল্লাহর ওলিদের কবর ছিল সেগুলি ধীরে ধীরে কি হয়ে গেছে শিরকি আখড়া পরিণত হয়ে গেছে আজও এই মানুষগুলো যারা মারা যাচ্ছে তথাকথিত পাগল ছাগল ইত্যাদি এমন কি নেককার বান্দা হলেও তার কবরে কি মাজার বানানো যাবে কখনো বানানো যাবে না না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজাসাসাল কবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর বাদাই করতে নিষেধ করেছেন ও আইয়ুবনা আলাই কবর উপরে ঘর তুলতে নিষেধ করেছেন ও আইয়ুকতাবা আলাই কবর উপরে নাম লিখতে নিষেধ করেছেন ও আইয়ু আইয়ুসাল্লা আলাই কবরের দিকে ফিরে সালাত আদায় করতে নিষেধ করেছেন সবগুলি সহি হাদিস এতগুলি সহি হাদিসকে আপনি অস্বীকার করবেন কি করে অথচ দেখেন কবরের পাশে সালাত আদায় করতেছে কবরের দিকে ফিরে সালাত আদায় করতেছে এবং কবর নাম লিখতেছে কবর বাদাই করতেছে কবর পাকা করতেছে এগুলি কেন করতেছে কার কথা শুনছে আল্লাহ রসুলের কথা শুনে নাই নিজেদের মন মতো চলতেছে নিজেরা তথাকথিত ওলি আল্লাহর আশায় বসে আছে এই ওলি আল্লাহর আশায় বসে থাকার বিষয়টি আরবের মুশরিকদের মধ্যেও ছিল আরবের মুশরিক আল্লাহকে মানতো হজ করতো তবে মাঝে মধ্যে একটু বাড়াইয়া বলতো বুঝছেন কিনা তারা হজে কি তালবিয়া পাঠ করতো জানেন
তারা বলতো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আপনাদের মধ্যে কি হজ করেছেন দেখি একজন হাত তোলা দেন আলহামদুলিল্লাহ পড়ছেন না লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক এটা তো আমাদের তালবিয়া ওরা এরপরে যোগ করে দিচ্ছে এরপরে যোগ করে দিচ্ছে ইল্লা শারীকান হুয়া লাকা তামলিকুহু ওয়া মা মালাক অর্থ কি বুঝছেন অর্থ হচ্ছে এটা আল্লাহ আপনার কোনো শরীক নাই তবে দুই সাইডটা আছে যেগুলোর মালিক আপনি তারা আপনার মালিক নয় মানে এখন যদি শরীক নাই বলে তো লাত মানাত উজ্জা পীরে কামেলরা কি হবে হ্যাঁ এত বড় ওলি আল্লাহদের কি হবে এই দেশে ওলি আল্লাহর সামনে আসছে শুধু ওলি আল্লাহদের বিটা করা যাবে না এগুলো তো এক ভীষণ ছিলে ছিলে বলে না ওলি আল্লাহর ইসলাম নিয়ে আসছে ওলি আল্লাহরা বলছে তুমি তাদের কবর পূজা করো অলি আল্লাহরা বলছে কবর পূজা করো বলছে অলি আল্লাহরা বলছে তার কবরকে মাজার বানাই ফেলো তো তুমি এটা করতেছো কি জন্য ওদেরকে আমরা খারাপ বলছি না কিন্তু তোমাদের খারাপ বলছি তোমরা তো ইবাদত করতেছো তোমরা তো শিরিক করতেছো সর্বপ্রথম বনি আদমের মধ্যে শিরিক কোথায় হয়েছিল সর্বপ্রথম বনি আদমের মধ্যে শিরিক হয়েছিল নূহ আলাইহিস সালাতুয়াসসালামের কওমের মধ্যে তখন সেখানে পাঁচজন আল্লাহর ওলি ছিল আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করে দিয়েছেন ওয়াকালু লা তাযারুন্না ওয়াদদাও ওয়ালা সুআআন ওয়ালা ইয়াগুস ওয়া ইয়ারুক ওয়া নাসরা কয়জন আছে পাঁচজন ওয়াদ ইয়াগুস ওয়াদ সুআ ইয়াগুস ইয়ারুক নাসর এই পাঁচজন পাঁচজন আল্লাহর ওলি ছিল হঠাৎ করে পাঁচজন আল্লাহর ওলি কিছুদিনের মধ্যে মারা গেছে এইটা দেখে এদের অন্তরে ভীষণ দুঃখ আমার ওলি আল্লাহর মরে গেছে তাই না কান্নাকাটি শুরু হয়ে গেছে শয়তান এসে বলে দোস্ত একটা কাজ করে দেই তোমাদেরকে পিছনে বুখারিতে হবে বুখারি কথা বলতে হাদিসিরা কিতাবু তাফসির আমি জিজ্ঞাসা করে আলমদের কি আছে এখানে আলমরা জিজ্ঞাসা করেন আমার তোমাদের পিছনে ছবিগুলো এঁকে রাখি তো দেখে দেখে মনে হবে যে এরা আল্লাহর ওলি ছিলেন কহ সে পিছনে এঁকে দাও পিছনে এঁকে রাখছে কিছুদিন পরে শয়তান এসে বললো পিছনে থাকলে তো দেখা যায় না বেটা ওলি আল্লাহদের পিছন দেশ কত বড় সাহস তোদের হ্যাঁ ওলি আল্লাহদের পিছন দেয়া বুঝেন কিনা অনেক মাজারে আছে মানুষ পিছনের দিকে হাঁটে দেখছেন কিনা আস্তে আস্তে পিছনের দিকে হাঁটতে 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 যায় তো আমি একবার বাঙালি না পাকিস্তানি একটা পাইছি পাকিস্তানি বোধ এটা মসজিদ নবী তখন আমি চাকরি করতাম অনুবাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর সামনে দিয়ে দাঁড়াইতাম তো দেখছে বেটা পিছনের দিকে হাঁটতেছে আমারও বুদ্ধি ইয়াং দুষ্ট তো মানে বলছি পিছনের দিকে বেটা পিছনে দৌড় যাই বলছি ভাই কি হয়েছে কথা বলবে না সে ওই পিছনের দিকে হাঁটতেছে আর পিছন দিকে হাঁটতেছে আচ্ছা পিছন দিকে খাদা তো পড়ে যাওয়ার কথা আছে তো আমিও তাতে বলছি এই পিছন দিকে তাকাতে বলছি পিছন দিকে তাকাই বলছে এখন বেটা গরম হয়ে গেছে আমার উপরে তুমি বরবাদ করে দিয়ে বুঝে তুমি আমার সব বরবাদ করে দিছো আমার উদ্দেশ্য ছিল তার পিছন দিকে হাঁটতে দেবই না তাহলে এদিকে যেন ফিরে তো আমি ওই করার পরে পিছন দিকে তাকাই বলছে হঠাৎ করে তার সব বরবাদ হয়ে গেছে কারণ রসুলের দিকে মুখ দিয়ে ফিরতে হয় পিছন দিয়ে যাওয়া যাবে না বুঝেন না কথাটা এই পিছন আর মুখ সুবহানাল্লাহ কোত্থেকে তৈরি করে নিয়ে আসলো শয়তান তাদেরকে শুয়ে দিয়েছে এই ফর্মুলা দিয়েছে যে পিছন দিলে যদি কোনো গুনাহ হয়ে যায় সুতরাং পিছনের দিকে কাহকারা এটা বলে পিছনের দিকে এমনি এমনি হাঁটবে এই চিন্তা আল্লাহ এবং তার রসুল কখনো দেয় নাই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবিরা সারা জীবন রসুলের কাছে আসছে গেছে কোনোদিন কেউ পিছনের দিকে হাঁটে গেছে একটা প্রমাণ দেখাইতে পারলে আমরা সেটা নতুন করে আবার চালু করবো কিন্তু মিথ্যা কথা ছাড়া কিছুই না এরা এটা চালু করছে শুধু এইটাতে সীমাবদ্ধ না রসুল তো রসুল তো মৃত না জীবিত নিঃসন্দেহে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জীবন থেকে তিনি আখিরাতের জীবনে চলে গেছেন সেটা আলাদা জীবন দুনিয়ার জীবনের সাথে তার কোনো সম্পর্ক নেই তবে আখিরাতে তার একটা জীবন আছে যেটা সমস্ত মানুষেরই আছে কাফেরেরও জীবন এটা আছে নইলে শাস্তি পাচ্ছে নাকি মরা হলে শাস্তি পায় ওরে ওর ওর একটা আছে ইমানদারেরও আছে শহীদেরও আছে এক একটার থেকে একটা মর্যাদা বেশি শহীদের চেয়ে রসুলের জীবনের মর্যাদা বেশি কিন্তু দুনিয়ার জীবনের মতো নয় রসুল আপনাকে দেখছে যদি কেউ বিশ্বাস করে যে আমাকে দেখতে পাচ্ছে তবে তো ইমান থাকবে না রসুল আপনাকে দেখতে পায় না রসুল আপনাকে দেখতে পায় রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেউ যদি আমাকে সালাম দেয় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে ফেরেশতারা আমার কাছে সালামটা পৌঁছে দেয় রসুল বলেন নাই যে আমি ওখানে হাজির হই নাউজুবিল্লাহ আপনাদের এখানে তো বিশাল যদি কোনো বিশাল একটা মাহফিল হইলে হ্যাঁ কিয়াম না করলে হ্যাঁ তাহলে তো আর কিছুই করা হলো না কিয়াম কেন করে তারা বলে যে রসুল সেখানে হাজির হয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রসুল আপনার এখানে কেউ যদি মনে করে আপনার এখানে দুরুদ পড়ার বিষয়টি তিনি জানতে পারছে তাহলে সে ব্যক্তি কাফের হয়ে যাবে কারণ আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না গায়েবের খবর না এটা গায়েবের খবর আর যদি বলে রসুল এখানে হাজির হয়েছে তো কবর কোথায় রসুলের কবরের কাছে কে আছে
রাসূলের কবরের কাছে কে আছে? আমরা যে ওখানে যারা সালাম দিচ্ছি ওরা রাসূল কোথায়, কবর কোথায়, আপনি কোথায়? নাউজুবিল্লাহ, এরা আরো বানায় রাসূল প্রতি কবরেই হাজির হয়। নাউজুবিল্লাহ, আরো অনেক জিনিস তারা বানাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, এই যে অতিরিক্ত যে ধারণাগুলো দিচ্ছে সবগুলি শিরকি অথবা কুফরি, এই আকীদাগুলি পোষণ করে আছে। যে কেউ এই জাতীয় আকীদা পোষণ করে থাকবে সেই ব্যক্তি ঈমানের মধ্যে আর থাকতে পারবে না। ঈমান অনেক বড় জিনিস, ঈমান হারাইতে পারবেন না। ঈমান যদি হারান আপনার সব সম্পদ শেষ হয়ে যাবে। শুধু তাই নয়, তাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মজলিসে হাজির হন, এমন কেউ কেউ একটা চেয়ারও রাখে। নাম শুনছেন না? খালি চেয়ার একটা রাখে কি জন্য? রসুল আসে এখানে বসবে। নাউজুবিল্লাহ, আর যে সমস্ত গীত গায়, গীত এগুলি আল্লাহ গীত, এগুলি ভালো জিনিস নয়। গীত শুনবেন? হ্যাঁ শুনবে যদি। তারা এমন এমন কথা বলে, ফার্সিতে বলে, উর্দুতে বলে, আপনি তো বুঝেন না। যদি বুঝতেন জীবনও এটা মুখে আনতেন না, যদি বুঝতেন জীবনও এটা মুখে আনতেন না। কারণ কি বলে শুনেন, জুহুরে নূরে আহমদ সে হুয়া কৌনো মাকা ফায়দা খালাক পয়দা মালাক পয়দা জমি পয়দা জমা পয়দা। হুজুর বলে কিনা অর্থটা কি বুঝছেন কিনা? বুঝেন না দেখেই বলছেন যে বলতে পারেন, যদি অর্থটা বুঝতেন জীবনে এটা মুখে আনতেন না। অর্থ হচ্ছে রসুলের নূরের দ্বারা জগৎ সৃষ্টি হয়েছে, বুঝছেন কিনা? ফেরেশতা সৃষ্টি হয়েছে, মানুষ সৃষ্টি হয়েছে, যত কিছু আছে কীট পতঙ্গ সবই রসুলের নূরের প্রকাশের মাধ্যমে সংগঠিত হয়েছে। এবং খালাক পয়দা মালাক পয়দা জমিন পয়দা, আসমান জমিন সব সৃষ্টি হয়েছে, জামা পয়দা কালো সৃষ্টি হয়েছে। এই জাতীয় গাঁজাখুরি কথা এরা বলে, আর আপনি সুবহানাল্লাহ কয়ে বলতেছেন। এই জাতীয় জিনিসগুলো যদি কোনো শিরিক না হয়, শিরিক কোথায় ভাই? এত মারাত্মক মারাত্মক শিরিক করে, এই যদি কেয়াম না করে তারে জোর করে কান ধরে উঠে দেয়। কেউ কেউ আছে কেয়াম করতে হইব, কেয়াম নাই মিলাদ নাই, দুটোই ভুল, দুটোই বেদাত। এবং কেয়ামের মধ্যে অতিরিক্ত শিরিক যুক্ত হয়, তার কারণ কেয়াম এই জন্য করে বলে যে এখানে অমুক অমুক হাজির হয়। আপনাদের এখানে যারা হক্কানি তথাকথিত পীর বলে ওরাও কেয়াম করে, আর যেগুলি হক্কানি নাম দিয়ে যেগুলি করে ওগুলো তো কেয়াম করে। কোনো পীর হক্কানি হইতে পারে না, মনে রাখবেন, কোনো পীর হক্কানি হইতে পারে না। পীর হইলে আল্লাহর বান্দা হবে, আল্লাহর বান্দা হলে কি হবে, যত বেশি আল্লাহর কাছে বিনয়ী হবে যে আল্লাহ তাআলা আমার কি করবে আমি জানি না, আমি ভয়ে আছি, আমার কাছে তোমরা আসো না, আমার কাছ থেকে দূরে পালিয়ে বেড়াবে। আপনার শুনে আশ্চর্য হবেন, সাইয়্যিদুত তাবেঈন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সরাসরি শব্দ সহিহ মুসলিমে আসছে, সাইয়্যিদুত তাবেঈন রাজুল ইউকালু ওয়াইস, তাবেঈদের শব্দ হচ্ছে এক ব্যক্তি, তার নাম হচ্ছে ওয়াইস। এই ওয়াইসকে আপনারা বলেন ওয়াইস আল কারনি, এই ওয়াইস আল কারনি। তিনি যদি কোনো দেখতেন যে আশেপাশে মানুষ ভিড় করছে, রাতের অন্ধকারে পালিয়ে যেতেন যে আমার ইবাদত নষ্ট হয়ে যাচ্ছে, এরা আমারে বিরক্ত করবে, এরা হচ্ছে সত্যিকার দিনদার, আল্লাহর সত্যিকার বান্দা। আর আমরা এখন দরবার খুঁজছি, আসো দাওয়াত দে, দাওয়াত দিয়ে দরবারে নিয়ে আসছে, আর দরবারের লোক তৈরি করতেছে জায়গায় জায়গায়, দরবারে প্রতিষ্ঠান তৈরি করতেছে। আল্লাহ যেন আপনাদের প্রতিষ্ঠানকে ওই সমস্ত জিনিসে হেফাজত করে, আমিন। মনে রাখবেন, যতদিন পর্যন্ত ইমানের গুরুত্ব না বুঝবে ততদিন পর্যন্ত মানুষের মধ্যে এই শিরিক ছড়ানোর তারা চেষ্টা করবে। ইমানের গুরুত্ব বোঝার জন্য সর্বপ্রথম বুঝেন, যে ব্যক্তি ইমান সাথে কুফুরি করবে, আল্লাহ তাআলা বলছেন ওয়ামাই ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু, যে কেউ ঈমানের সাথে কুফুরি যোগ করবে তার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে, সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। যত হজ করেছেন কোনো কাজে লাগবে না, দান করেছেন কোনো কাজে লাগবে না, যত কিছু সালাত আদায় করেছেন কোনো কাজে লাগবে না, যদি আপনি শিরিক করে যান। এজন্য শিরিক সাবধানে, কুফুর করা যাবে না, শিরিক করা যাবে না, মুনাফিকি করা যাবে না, কারণ এইটা হচ্ছে আপনার মূল সম্পদ, মূল সম্পদ, এটা মনে রাখতে হবে। এই ঈমানের জন্য আপনাকে আল্লাহ তাআলা দুনিয়াতে আপনার ঈমানের মাধ্যমে আখিরাত জান্নাত দিবেন, আর দুনিয়াতে ঈমানের মাধ্যমেই ঈমান না থাকে ঈমানদার হিসেবে আপনি বিবেচিত হবেন। দ্বিতীয় যে কারণে আপনাকে ঈমানদার হতে হবে তা হচ্ছে, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আমাকে তার দাসত্ব করার জন্য। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ দাসত্ব করার জন্য সৃষ্টি করেছেন আমাকে, আর কারো দাসত্ব নয়, দুনিয়ার কারো দাসত্ব করার জন্য নয়। অযাচিত ওদের কাছে নিয়ম হচ্ছে, পীরে যদি কোনো বলে তোমাকে যে তুমি প্রস্টিটিউটে যাও অর্থাৎ ব্যবসাখানায় যাও, তাহলে সেখানে তোমাকে যেতে হবে। নাউজুবিল্লাহ, আল্লাহর শরীয়তের বাইরে, আল্লাহর শরীয়তের বাইরে কোন পীরে যদি কোন নির্দেশ দেয় সেই নির্দেশ লঙ্ঘন করার দায়িত্ব হচ্ছে ব্যক্তির, বলতে হবে তুমি শরীয়ত বিরোধী কথাবার্তা বলেছ। এরা এর জন্য কিচ্ছা বানাইছে, কিচ্ছা বানাইছে কি,
পীরসা বলছে কোথায় যেতে বেশাখানা যাইতে মুরিদ বেশাখানা যায় দেখে তার স্ত্রী বসে আছে কি কইল এটা প্রথমত অন্যায় করেছে পীরসাহেব এখানে বসে আছিল কেন তা তো দায়িত্ব ছিল বউ ভাড়া দেয়া তার বউকে দেখাশোনা করলো না কেন তার বউকে অন্য ধরে আনার পর্যন্ত সুযোগ কেন দিল এরপরে পীরসাহেব যদি গায়েব জানে পীরসাহেব গায়েব জানে তো তার বউ নিয়ে আসছে ওখানে বেশাখানায় আছে এই জাতীয় কিচ্ছাগুলি সবই হচ্ছে বিভ্রান্তি বানিয়ে বানিয়ে আপনাকে পীরমুখী করার জন্য কিচ্ছা বানায় হ্যাঁ কিচ্ছা নয় কি বানায় এটাকে বলে কারামত বানায় কারামত শুধু কারামত কিছু বললেই আপনি কি আল্লাহর রাসূলের আপনি কি আল্লাহর ওলীদের কারামত অস্বীকার করেন আরে ভাই আল্লাহর ওলীদের কারামত অস্বীকার করার ক্ষমতা আমার নাই কারণ কারামত নবীর মুজিজার অংশ নবী নবুয়তের অংশ অস্বীকার করি না কিন্তু মিথ্যা কারামত বানাবেন না মিথ্যা কারামত কি রকম অমুক বাড়ির অমুক হুজুর দেখছে আমার দাদা হুজুর উনি কি করতেছে অমুক অমুক জায়গায় উনি এর মধ্যে পুকুরের উপরে নামাজ পড়তেছে কেন না জায়গার অভাব আছে উনি পুকুরের মধ্যে নামাজ পড়তে যাবেন কেন মানে পুকুরের মধ্যে উনি ডুবে না পুকুরে নামাজ পড়তেছে অমুকে এই করেছে অমুকে বলে এরকম বলে যে হুজুর সকালবেলা দেখে সারা শরীর ভিজা তো মুরিদের মধ্যে হুজুর আপনার শরীর ভিজা কেন রাতের বেলা হাজদের জাহাজ আটকে গেছিল আমাদেরকে কুতুবুল আখতাব নির্দেশ দিছে আমরা যাই হাদিসের জাহাজ টেনে নিয়ে আবার সব থেকে আয়না পানিতে ডুবে ডুবে দিছি ভাইদের ভাইছে না এখন কোন আকাশের জাহাজ গুলি একটাও কেন হুজুর লাগে না তখন কোন পানির জাহাজ টানার জন্য রাতের বেলা উনি গেছিল পানির জাহাজ ওনার দিয়ে টানাইতে হইবে আর কোনো টানার কিছু নাই মানে হাজিদের জাহাজ আটকে গেছিল এই জন্য কুতুবুল আখতাবের নির্দেশ পালন করতে উনি গেছিলেন পুরা গাজা ঘুরে গেল মিশা কথা এগুলি জীবনেও কোনোদিন কারামত না এগুলি মিথ্যা কথা বানিয়ে বানিয়ে তারা বলে আর কিছুই না এরকম যদি দেখেন শত শত কারামত তারা বানায় বানিয়ে বানিয়ে ছাড়ে আর একই কারামত তিন জায়গায় পাবেন হিন্দুদের ঘটনার মধ্যে দেখেন বৌদ্ধদের ঘটনা কি বৌদ্ধ সিদ্ধি লাভ করার জন্য একটা ঘটনা আছে ওখানে কি করছে বৌদ্ধ তার ঘরের ভিতরে বসে গৌতম বুদ্ধ তখন তার ইষ্ট নাম জপ করতেছে এমন সময় সে শুনল যে ইয়ার উপরে সাধুর উপরে কে চিৎকার করতেছে বলে কে সাধুর উপরে বলে আমি ঘোড়া খুঁজতেছি বলে তুমি সাধুর উপরে কেন ঘোড়া খুঁজতেছ বলে তুমি যদি কোনো ঘরের ভিতরে থেকে হ্যাঁ তোমার স্রষ্টাকে পেতে পারো সাধুর উপরে ঘোড়া পাবো না কেন এই জন্য তিনি নাকি রাতের বেলা বেরিয়ে গেছেন এটা বানাইছে কারা বৌদ্ধরা একই ঘটনা সমান সমান ঘটনা পাবেন আপনি কোথায় জানেন ইব্রাহিম ইবনে আদহামের ঘটনার মধ্যে ইব্রাহিম ইবনে আদহাম তিনি বালখ বালখের রাজা ছিলেন তিনি রাতের বেলা বসে বসে জিকির করতেছেন এমন সময় শুনলেন আকাশের মধ্যে ছাদের উপরে ঘোড়া তার ঘোড়ার শব্দ শুনলেন বলে কে তুমি ঘোড়া চালাচ্ছ এখানে এখানে ঘোড়া উঠলো কি করে ইত্যাদি ইত্যাদি বলে তুমি যদি আল্লাহকে ঘরের ভিতরে পাও আমি কেন ওখানে ঘোড়া পাবো না আমি এখানে ঘোড়া তালাশ করতেছি এই জন্য বলে তাহলে কি করতে হবে বলে তোমার বনে জঙ্গলে বেরিয়ে যেতে হবে তাই জন্য তিনি বনে জঙ্গলে বেরিয়ে গেছেন এইটা ঠিক ওই কাহিনীর গল্পের রূপান্তর হচ্ছে অধিকাংশ গল্প আপনি এরকম পাবেন অধিকাংশ গল্প যে এই কাহিনী দেখবেন সৈয়দ আব্দুল কাদের জিলানির জন্য বানাইছে একই কাহিনী পাইবেন ওই রিফাইয়ের জন্য বানাইছে আহমদ আর রিফাই নাম শুনেছেন বিশাল ইমাম রেফাইয়া তরিকার ইমাম বলা হয় ওনাকে আব্দুল কাদের জিলানির সাথে তার সম্পৃক্ততাও আছে তাদের বাড়ি ছিল তার এলাকাটা ছিল মূলত বর্তমানে কুয়েত এলাকা কুয়েতের এখানে এখানে তার এলাকা ছিল এখানে তারা থাকতেন তো এখন তারা তো নবীর বংশধর দাবি করতেছে এরপরে বলতেছে আহমদ আর রিফাই নামে কাহিনী বর্ণনা করতেছে যে আহমদ আর রিফাই তিনি একদিন তিনি এই আইল দিয়ে আইল ছিলেন খেতের আইল ছিলেন আইল দিয়ে হাঁটতেছিলেন তো হাঁটার পরে দেখে যে একটা কুকুর আসছে তিনি বলছেন কুকুর চলে যা আমার সামনে থেকে সরে যা গল্প দেখেন কত বানাচ্ছে পার মানুষ তো কুকুরের জবান খুলে গেছে বুঝছেন কুকুর নাকি বলতেছে এ কেন সরবো আপনি সরে যান তো তিনি কুকুরকে সম্মান করে নিচে নামে চলে আসছে খেতে দিয়ে রোয়া খেত দিয়ে চলে আসছে উনি জানে না যে বানাইছে যে ওই দেশের রোয়া খেত নাই ও দেশে এরকম আইল নাই বুঝছেন তো ওটা মরুভূমি এলাকা ওখানে আইল তেল পাওয়া যায় না যারা যারা কুয়েত গেছেন দেখছেন না ওখানে কত রোয়া খেত আছে মানে একটু মিচ্ছা বানোয়ার কথা বানাইলে তো একটা জায়গা আছে তো বাংলাদেশে বাংলাদেশে বসে বসে বানাচ্ছে তো এই জন্য উল্টা পাল্টা হয়ে গেছে তো এখন বলতেছে যে এই আল্লাহ তাআলার পক্ষ থেকে যিনি কুকুরের সম্মান করছে বলে আল্লাহ তাকে বিশাল একটা সম্মান দিয়েছেন সেটা কি তিনি মদিনা গেছেন হজের সময় যাইয়া তিনি ফার্সিতে অনেকক্ষণ গান গায়ের পরে কতক্ষণ যেন আল্লাহ রসুল ফার্সি বুঝে
আল্লাহর রাসূলকে ফারসি বুঝে ভাই না আল্লাহর রাসূল ফারসি জানে আরবি আরবি আল্লাহ বলছে কোরআন বিলিসান আরবি মুবিন তিনি আরবি ভাষাভাষী ফারসি কথা বলেন তিনি অনেকক্ষণ ফারসিতে গান গাইছে হুজুরে এখনো জীবিত এই হুজুর বাংলাদেশের নাকি বড় আলেম সেই নাকি বড় আলেম বাংলাদেশের নাম সব বললাম না আমরা তিনি এরপর বলতেছে তিনি এরপর গান গাইছে আর নবী আমাকে দেখা দাও নবী আমাকে দেখা দাও দাদাজি আমাকে দেখা দেন নানাজি আমাকে দেখা দেন তো এই আমারে আল্লাহর রাসূলের হাত বের হয়ে গেছে নাউজুবিল্লাহ আল্লাহর রাসূলের হাত বেরেছে বেরেছে তিনি দৌড়ে যায় চুমা খাইছেন 90,000 মানুষ সেটা দেখছে মানে গাজাখুরির সাথে গাজাখুরি কত রকম আছে এটা দেখেন প্রথমত উনি জানেই না যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরকে দেখার জন্য তিনটা দেয়াল অতিক্রম করতে হয় এটা কে করেছে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি এটা করেছেন কারণ আল্লাহ তাআলার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানা ইউবাদ আল্লাহ আমার কবরকে মূর্তি বানাবেন না যাতে মানুষ আবাদ করতে পারে এরকম বানাই দিবেন না আল্লাহ তাআলা এই দোয়া কবুল করেছেন ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন ফাস্তাজাবাল্লাহু দুআহু ওয়া আহাতাহু বিসালাসাতিল জুদরানি আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছেন তিনটা দেয়াল দিয়ে ঢেকে দিয়েছেন কোন ব্যক্তি ইচ্ছা করে ওইদিকে সিজদা করতে পারবে না সিজদা করলে ওইদিকে হয়ে যাবে না ওইদিকে হয়ে যাবে ওনার কবর দিয়ে সিজদা হবে না কারণ উল্টো দিকে হয়ে গেছে দূর থেকে ইচ্ছা করে কেউ মনে ধারণা করতে পারে সরাসরি সিজদা করতে পারবে না আর হাত বের করে দূর করে তাকা তিনটা ওয়াল আছে ওয়াল ভেদ করে হাত বের করে কোথা কোনখান দিয়ে হাত এটা কি দশাত লম্বা হয় কোনখানে বের হয়েছে এবং উনি কি উপরে দিয়ে হাতি রেখে দিছে উপরের দিকে হাতি রেখে কেমনে ঢুকলো আর 90,000 মানুষ কেমনে দেখলো 90,000 মানুষ কোথেকে আসলো ওই জায়গার মধ্যে যেখানে আমরা 10 জনে দেখা হইলে আমরা তো এখন কাজ করে চাকরি করেছি 10 জন দেখা হইলে 15 জনের জায়গাতে আর কোথাও অন্ধকার হয়ে গেছে আর দেখা যাচ্ছে না সেখানে 90,000 মানুষ দেখছে বানানো সেটা সীমা থাকা দরকার আছে এই বই এই ঘটনা আপনাদের তথাকথিত হ্যাঁ ফজাইলের কিতাবের মধ্যেও আছে আছে এই কিতাব এই ঘটনা উল্লেখ করে হুজুররা সারাদিন কান্নাকাটি করে যে আহমদ আর রেফাই এই কইছে হাত বের কইছে রাসূল সুমা খাইছে পুরা মিথ্যা কথা এমন কোন ঘটনা ঘটে নাই এই কারামত বসে বসে বানায় কি জন্য ওই দলে ঢুকানোর জন্য আপনাকে ওইটা পড়ে পড়ে আপনি কান্নাকাটি করবেন চোখের পানি ফেলবেন আর আপনি মনে করুন বিশাল কিছু হয়ে গেছে উনি অমুক আল্লাহ অমুক আল্লাহর বিশ্বাস করি এগুলি সবই মিথ্যা কথা মনে রাখবেন আল্লাহ তাআলা তার নবীকে মৃত্যু দিয়েছেন এবং তিনি কবরের জীবনেই আছেন তিনি কবর থেকে কোথাও বের হন না কবর থেকে রাসূল বলেছেন আউওয়ালুমান আনা আউওয়ালুমান ইয়ানশাক্কু আনুল কবর আমি ওই প্রথম ব্যক্তি হব যার প্রথম কবর ফাটবে এবং তিনি আকাশে হাসরের মাঠে উঠবেন সহি হাদিস দ্বারা প্রমাণিত আমাদের আলেমদের জিজ্ঞাসা করেন প্রথম কবর থেকে তিনি বের হবেন কোন দিন যেদিন আল্লাহ তাআলা তাকে নির্দেশ দিবেন দুনিয়া ফেটে যাবে সেদিন তিনি প্রথম আকাশে হাসরের মাঠে উঠবেন তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোন কবর বের হয়ে অমুকে তমুকে জায়গা যান না আবার তিনি হাতও তোলা দেন না হ্যাঁ হাত তোলার কথা বুঝুন তো হাত তোলা দিয়েও কাউকে তিনি যাবেন কারণ তিনি কারো গান শোনার জন্য ফার্সি গান উর্দু গান শোনার জন্য তিনি বসে নাই তিনি আল্লাহর নেয়ামত ভোগ করছেন যেভাবে আল্লাহ তাআলা তার জন্য যা মঞ্জুর করেছেন সেটা তিনি ভোগ করে চলেছেন এখানে হ্যাঁ যখন তাকে আমরা সালাম দেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি ফেরেশতারা এই সালাম তার কাছে পৌঁছে দেয় আল্লাহ তাআলা তার রূহকে ফেরত দেন তিনি সালাম জবাব দেন হাদিসে আসছে এটাকে বিশ্বাস করি আমরা কিন্তু তিনি দুনিয়াতে কোনো কিছু করে যাচ্ছেন তার দ্বারা আপনারা কোথাও আপনি বিপদ থেকে উদ্ধার পাচ্ছেন অথবা অমুক ফিরের কারণে উদ্ধার পাচ্ছেন এই জাতীয় জিনিস যদি কেউ মনে করে সে ব্যক্তি মুশরিক ছাড়া কিছুই নয় যুগে যুগে সমস্ত নবীকে আবারও বলছি যে জন্য আকিদার গুরুত্ব দিতে হবে আপনাকে এক নম্বর কি বলেছি আকিদা না থাকলে আপনার জীবন বরবাদ সব বরবাদ হয়ে যাবে যদি তাওহীদ না থাকে দ্বিতীয় হচ্ছে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে আমাদেরকে তার ইবাদত করার জন্য নিজেরা মাবুদ হওয়ার জন্য নয় আল্লাহ হচ্ছেন মাবুদ আমরা হচ্ছি আবেদ আল্লাহ হচ্ছে উপাস্য আমরা হচ্ছে উপাসনাকারী দুনিয়ার কোন মানুষ যদি কোনো অন্যটা দাবি করে সে ব্যক্তি হচ্ছে তাগুত সে ব্যক্তি সীমা লঙ্ঘনকারী মনে রাখবেন আল্লাহ ছাড়া কেউ কোনোদিন যদি দাবি করে যে আমাকে ইবাদত করো সে ব্যক্তি তাগুত ছাড়া কিছুই নয় যারা আজ এভাবে সেজদা নিচ্ছে কবরের সেজদা নিচ্ছে নিজের সামনে সেজদা নিচ্ছে নিজের সামনে মাথা মুয়ে হাঁটতে সেজদা নিচ্ছে সবাই কিন্তু ইবাদতের কাজটা করে যাচ্ছে এরা ইবাদত দাবি করতেছে এরা যতই চাক না কেন মানুষ আমাকে সম্মান করতেছে ওই সম্মান করতে দিবেন না দরকার হলে হাত দিয়ে তোলা দিবেন আমার মনে আছে আমার চোখের সামনে এক ব্যক্তি জিদ্দাতে এক ব্যক্তি জিদ্দাতে এক বেদুইন যে ট্যাক্সি ড্রাইভার তারে এমনি সালাম করতেছে একটু ঝুঁকে বেদুইন তাকে মাথা উপর দিকে উঠাই দিয়ে বলতেছে আল্লাহ ছাড়া কারোর জন্য মাথা ঝুঁকানো জায়েজ নাই বেদুইন বলে দিছে
ট্যাক্সি ড্রাইভার বলে দিছে আর আমার হুজুররা জানে না যে হুজুররা এখন এই দরবার খুলে বসে তারা এগুলো কোনদিন চিন্তা করে না তারা মাথা জোয়ানো ঝুকাইলে খুশি হয় যে ছেলে বড় মুয়াদ্দব কিসের মুয়াদ্দব ছেলে তো শিরিক করে বসে আপনার খবর নাই আপনার কাছে ভালোই লাগে কেউ যদি আপনার কাছে আপনার আপনার পূজা বাজি করে ভালোই লাগে আপনার পূজা করলে এটা তো কোনো আল্লাহ এবং তার রাসূলের নীতি নয় এটা হতেই পারে না কোরআন নাজিল করছে এই আকীদা বিশুদ্ধ আকীদা প্রতিষ্ঠার জন্য আল্লাহ কোরআন নাযিল করেছে আল্লাহ তাআলা বলেন আলিফ লাম রা কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকীমিন খাবীর আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ বুঝছেন তো কিতাব নাযিল করেছে আল্লাহ তাআলা কি জন্য যে একমাত্র আল্লাহর ইবাদত হবে এজন্য আল্লাহ কিতাব নাযিল করে দিয়েছেন তো কিতাব আল্লাহ কোরআন কি জন্য নাযিল হয়েছে ইবাদত একমাত্র আল্লাহর জন্য হবে আর কারোর জন্য হতে পারবে না শুধু কিতাব নয় নবী রাসূলদেরকে সবাইকে পাঠিয়েছেন একমাত্র আল্লাহর ইবাদত প্রতিষ্ঠা করার জন্য দলিল কি আল্লাহ বলেছেন কোরআনে কারিমে কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়া কাযালিকা আওহাইনা ইলাইক আপনার কাছে ওহী প্রেরণ করেছি আর যখনই কোন নবী পাঠিয়েছি তখনই বলে দিয়েছি আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত কারো ইবাদত তোমরা করো না ওয়া আরসালনা মির রাসূল ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন আমি যখনই কোন রাসূল পাঠিয়েছি তখনই তাদেরকে এই নির্দেশ দিয়েছি যে আমি ব্যতীত আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করা যাবে না একমাত্র আল্লাহ ইবাদত করতে হবে সমস্ত নবীদের চেয়ে উত্তম কোনো কিছু আছে নাকি নবীদের চেয়ে উত্তম কিছু আছে নাকি নবীরা যেখানে আল্লাহর ইবাদত করতে আদিষ্ট আমরা অন্যদিকে কেন যাচ্ছি আমাকে বলেন তো এটা ভুল ছাড়া কি হতে পারে আল্লাহ তাআলা ডাকছেন আপনাকে উদ্রুনি আস্তাজিব লাকুম আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব আর আপনি বলতেছেন না আপনি কি আমাকে আপনি কি কবুল আমার কথা কি শুনবেন নাকি আমি ওই অমুক হুজুরে নিয়ে আসি অমুক হুজুরে নিয়ে আসি আপনি তো গাধা গাধা নয় হয় কিনা যদি বাংলাদেশের সরকার প্রধান যদি আপনাকে বলে ওই অমুক মিয়া ইউনুস মিয়া তুমি কিন্তু সরাসরি আমার বাসায় চলে আসো কথা আছে তোমার সাথে আপনি নাচতে নাচতে চলে যাবেন না নাকি বলবেন যে না আমি কেমনে যাই ওই পাশের মুখের জিজ্ঞাসা করে মুখে জিজ্ঞেস আপনি বরং বলবেন যে স্পেশাল সুযোগ কেউ কাউকে বলবো না আমি আমার রবের সাথে আমি ওনার সাথে একটা সম্পর্ক তৈরি করবো বলবেন না আল্লাহ আপনাকে ডাকছে উদ্রুনি আস্তাজিব লাকুম আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব আরো বলতেছেন ওয়াইজা সালাকা ইবাদি আননি ফা ইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ যা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইরশুদুন আল্লাহ তাআলা ডাকতেছে আপনাকে যে আমাকে ডাকলে আমি সাড়া দেব আমাকে ডাকলে আমি সাড়া দেব আপনি কি বলতেছেন না আল্লাহ কি আমার কথা শুনবে নাকি দুনিয়ার বুকে যেমনি ভাবে রাজা বাদশাহদের কাছে যেতে হলে কি লাগে মাধ্যম লাগে আমাকেও তেমনি মাধ্যম ধরতে হবে কথা তো কেয়াস করছে বুঝছেন নি কিন্তু কেয়াসটা তো শুদ্ধ হয় নাই কেন শুদ্ধ হয় নাই দুনিয়া রাজা বাদশাহরা কয়েক কারণে আপনাকে দেয় না রাজা বাদশাহরা আপনাকে কয়েক কারণে দেয় না এক নম্বর হচ্ছে দিতে দিতে আমার ভান্ডার শেষ হয়ে যাবে তাই না আল্লাহর কি ভান্ডার শেষ হয়ে যাবে নাউজুবিল্লাহ আল্লাহ দিতে পারলে সারা সব দিলেও আল্লাহর কোনো ভান্ডার একটু কমতি হবে না এটা হাদিসে আসছে হাদিসে কুদসিতে আসছে তারপর দেখেন দ্বিতীয়ত কেউ কেউ দিতে চায় না কি জন্য দিলে একসময় সে বড় হয়ে যাবে হ্যাঁ তার আমার জায়গা নিয়ে আমার রাজত্ব নিয়ে টানাটানি শুরু করে দিবে এই জন্য দিতে চায় না আল্লাহ কি এরকম নাকি নাউজুবিল্লাহ আবার কেউ কেউ দিতে চায় না জানে না বলে আপনার অবস্থা সে জানে না আল্লাহ কি আল্লাহ আপনার জানে না জানেন তাহলে আপনি মাধ্যম ধরতেছেন কি জন্য কিসের মাধ্যম ধরতেছেন আপনি এই সমস্ত পীরের মাধ্যম আপনি কেন ধরবেন ধরলে আপনার ঈমানটা নষ্ট করে দিবে আবার কেউ কেউ আছে মনে করে যে ঠিক আছে মাধ্যম ধরে আসুক সুবিধা এটা পরবর্তী তারে নিয়ন্ত্রণ করার জন্য এই তুই না বলছিলি ওরে দিতে আমি দিছিলাম এই যে আমার কথা শোনেন এখন তুই ঠান্ডা কর আল্লাহ কি এরকম নাকি আল্লাহ সরাসরি ঠান্ডা করতে সময় লাগে নাকি একটা রোগ দিবে শুধুমাত্র একটা রোগ এক রাত্রির ব্যথায় আপনি একবারে চিল্লে করবেন যে আর জীবনে কোনো অন্যায় করবো না ওমা ইয়ালাম জুনুদা রব্বিকা ইল্লাহু আল্লাহর লস্কর আল্লাহ ব্যতীত কেউ জানে না কত বেশি আল্লাহ একটা যিনি ঢুকাই দিয়েছিল নমরুদের মাথার ভিতরে এইটাই তারে পাগল বানিয়ে শেষ করে দিয়েছে বুঝছেন তো কিচ্ছু লাগে না একটা দিয়ে আল্লাহ তারা পাথর দিয়েছেন কিসে দিয়ে হ্যাঁ পাখির পাখির মুখের মধ্যে পাথর দিয়েছেন এই পাথর পড়ছে ছোট্ট ছোট্ট পাথর পড়ছে এইগুলি যার গায়ে পড়ছে চুলকাইতে চুলকাইতে মরে গেছে কোনটা এটা
এই যে কাবা ভাঙতে আসছিল আব্রাহার ঘটনা, আব্রাহার ঘটনা আপনারা জানেন, কিছু বড় কিছু করা লাগে নাই দুর্ভাগ্যবশত। এখন কিছু তথাকথিত মুফাসসির যোগায় ঝুঁকছে, তারা কি তাফসীর করছে জানেন? এটা আল্লাহ তাআলা মিসাইল পাঠাইছে, মিসাইল পাঠাইছে, আল্লাহ তাআলা পাখি নামক বিমান পাঠাইছে, নাউজুবিল্লাহ। এত বড় মিথ্যা অনুবাদ করতেছে, আর এটা নাম দিচ্ছে কোরআন রিসার্চ ফাউন্ডেশন। আপনি দেখেন এত সে দেখেন আপনারা, এরা বলছে আধুনিকতার আলোকে অনুবাদ করতেছে, আউযুবিল্লাহ। আল্লাহ তাআলা যেখানে ছোট জিনিস দিয়ে শেষ করে দিয়েছে, আপনি বড়টা উল্লেখ করতেছেন, আপনি অন্যায় করতেছেন, আপনি গুনাহ। আল্লাহ তাআলা কাউকে ধ্বংস করতে এত কিছু লাগে না, শুধুমাত্র একটা ছোট জিনিস পাঠিয়ে দিলে হয়ে যায়, আর কিছু লাগে না, ছোট্ট একটা জিনিস তাকে ধ্বংসের জন্য যথেষ্ট হয়ে যায়। সুতরাং মনে রাখবেন, একটা ছোট্ট জিনিস যে ব্যক্তি বেশি অহংকার করেছে তাকে ডুবিয়ে মেরেছে। ফেরাউন অহংকার করেছে যে আমার এই আছে সেই আছে, আল্লাহ ঠিক আছে তোর ওইটার ভিতরে ডুবাচ্ছি, ওইটার ভিতরে ডুবে মরছে। ডুবার সময় বলেছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন, কয় যে আমি মুসলিম হইলাম। মরার সময় বলতেছে, যখন দেখছে আযাবের ফেরেশতা আসতেছে, মনে রাখবেন আযাবের ফেরেশতা দেখে ফেললে আর তওবা কবুল হয় না। কোন ব্যক্তি যদি আযাবের ফেরেশতা দেখে ফেলে আর তওবা কবুল হবে না, এই জন্য সর্বশেষ প্রত্যেকটি মানুষের তওবা এর আগে করতে হয়। আল্লাহ এই জন্য বলে দিয়েছেন, মৃত্যুর সময়ে মৃত্যুর আগে যখন শ্বাস চলে আসে তখন ফেরেশতা দেখতে পায়, হাদিসে আছে, সে দেখতে পায় মাদ্দাল বাসার, চোখের দূরে ফেরেশতা বসে আছে তার রুট আনতেছে। এই সময়ে যদি কোনো বলে হুঁশে আসে, তাহলে আমি তওবা করলাম, কাজ হবে না, কোনো কাজ হবে না, এর আগে তওবা করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে উল্লেখ করে দিয়েছেন যে ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনাহুম কুফফার, মরার সময় কাফের হয়ে মরলে তাদের আর তওবা কবুল হবে না। এবং কিন্তু তওবা কাদের হবে? যারা ভালো অবস্থায় তওবা করে, যারা মৃত্যু অবস্থায়, মৃত্যুর আগে কিছু আলামত দেখা যাচ্ছে মরে যাবে এটা জায়েজ আছে, কিন্তু সর্ব যখন ফেরেশতা দেখে ফেলবে তখন অপর জগতের কাজ শুরু হয়ে গেছে। এই জন্য আইলমুল গায়েব আর নাই, কারণ ইমান হচ্ছে গায়েবী জিনিস উপর ইমান আনা, দেখা জিনিস উপর ইমান আনলে এটা ইমান হয় না। বুঝলেন কিনা? আপনি কবর রাজার যদি দেখেই ফেলেন তাহলে ইমান হইলো কেমনি? আল্লাহকে দেখছেন? দেখি না, এই জন্য ইমান হচ্ছে। আমরা আমাদের ফেরেশতাদের দেখছি? দেখি নাই, এই জন্য এটা ইমান হচ্ছে। আখেরাত দেখছি? দেখি না, ইমান হচ্ছে। জান্নাত জাহান্নাম দেখছি? দেখি না, এটা ইমান হচ্ছে। বুঝছেন তো? ইমান হইতে হয় গায়েবী জিনিসের উপর, দেখা জিনিসের বিশ্বাস হয়। এই জন্য আমরা ইমান অর্থ কখনো বিশ্বাস করি না, ইমান অর্থ স্বীকৃতি। ইমান অর্থ কি? স্বীকৃতি। ইমান অর্থ বিশ্বাস যে করছে সে অর্ধেক ভুল করছে, আকিদার প্রথম হারে হেরে গেছে, সে কোনোদিন আর শুদ্ধ পথে আসতে পারবে না। অধিকাংশ মানুষ এই ভুলটা করে থাকে, কই হুজুর ইমান অর্থ কি? বিশ্বাস, আমার অন্তরে বিশ্বাস আছে, এরপর আর কিছুই করে না, অন্তরে বিশ্বাস না। ইমান অর্থ শুধু বিশ্বাস নয়, ইমান অর্থ অন্তরের স্বীকৃতি, মুখের স্বীকৃতি, অকর্মকাণ্ডের স্বীকৃতি। যতক্ষণ পর্যন্ত কমপ্লিট ভাবে স্বীকৃতি দিতে না পারবে ততক্ষণ পর্যন্ত ইমান পূর্ণ হবে না। তার যত কম হবে ইমান কমতে থাকবে, যত বেশি হবে ইমান বাড়তে থাকবে, বাড়তে বাড়তে একসময় মোরসেন পর্যায়ে চলে যায়, মোরসেন পর্যন্ত হয়ে যায়। তা আমি যেটা বলতে চাচ্ছিলাম, আকীদা যদি শুদ্ধ না হয় আপনার জীবনটা বৃথা। এর কারণ শুনেন, নবীরা আকীদা শুদ্ধ করার জন্যই আসছে, শরীয়ত কিন্তু ভিন্ন ভিন্ন ছিল, শরীয়ত ভিন্ন ভিন্ন ছিল। নবীরা এই জান্নাত জাহান্নামের ঘোষণা দিতে আসছে, জান্নাত কার জন্য? যার আকীদা শুদ্ধ। জাহান্নাম কার জন্য? যার আকীদা নষ্ট। তাহলে আপনার আকীদা শুদ্ধ করতেই হবে, আকীদা শুদ্ধর কোনো বিকল্প নেই, আকীদা শুদ্ধর কোনো বিকল্প নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের মুশরিকদের কাছে প্রিয় মানুষ ছিলেন কিনা? না, ছিলেন না, ছিলেন। নবুয়তের আগেও প্রিয় মানুষ ছিলেন এবং নবুয়তের পরেও তার কাছে সমস্ত আমানত রাখা হতো। তিনি যেদিন হিজরত করবেন সেদিন আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে দিয়ে গেছেন যে এগুলি মানুষের আমানত। তারা তাকে কিন্তু অবিশ্বাস করতো না, কিন্তু সমস্যা কি ছিল? তারা একমাত্র আল্লাহর এবাদত করতে রাজি ছিল না। তারা আল্লাহর এবাদত করতো, কিন্তু একমাত্র আল্লাহর এবাদত করতো না, একমাত্র আল্লাহ এবাদত করতো না, তারা অন্যের আল্লাহর এবাদত করতো, অন্যগুলিও করতো। এটা ছিল তাদের পার্থক্য। এই অবস্থায় আমাদের সমাজে আজ বিরাজমান আছে। আল্লাহকে মানে না এটা আমরা বলছি না, সালাত আদায় করে, তবে মাজারেও দুটো টাকা দিয়ে আসে, ঠিক কিনা? একটু বিশ্বাসও করে যে হুজুর একেবারে ক্ষমতা নাই তাকে হয় নাকি, কিছু তো একটা আছেই। হ্যাঁ, এরকম কাপড় চোপড় খুলে তিনি হাঁটতেছেন সারাদিন, হ্যাঁ কিছু তো একটা তো আছেই, কিছু একটা তো আছে তো দেখাই যাচ্ছে, তাই না? এটা কোন দিকে নিয়ে যাবেন আপনি? হুজুর যেদিকে নিয়ে যাচ্ছে এটা ইসলাম নয়, ওইটা ওই আপনাকে হুজুরের এই পথের দিকে ইসলাম নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একমাত্র আল্লাহর এবাদত প্রতিষ্ঠা করার জন্য দুনিয়াতে প্রেরিত হয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কাতে দাওয়াত দিচ্ছিলেন, 10টি বছর শুধু তাওহীদের দাওয়াত দিয়েছেন, 10টি বছর। 10 বছর পরে
যখন আল্লাহ তাআলা মেরাজের রাত্রিতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেছেন সেই সময়ে সালাত ফরজ হয়েছে চিন্তা করেন কোন কারণে তোলে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে কষ্ট দেয়া হচ্ছে আম্মার ইবনে ইয়াসিরকে কেন কষ্ট দেয়া হয়েছে কোন কারণে রাসূলকে মক্কাতে পাথর মারা হয়েছে রাসূলকে তায়েফের ময়দানে তখন তো কোনো কিছুই ছিল না ইবাদত বলতে কিছুই ছিল না শুধুমাত্র তিনি বলেছেন আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু হে মানুষেরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ সফল কাম হতে পারবে একটা বাণী একটা বাণী আল্লাহ ছাড়া কোন সত্য মাবুদ নেই হ্যাঁ কেউ কেউ অনুবাদ করে আল্লাহ ছাড়া কোন লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি ভাই কোন সত্য মাবুদ নেই এটা উচ্চারণ হবে দুই জায়গা ভুল করে এক নম্বর হচ্ছে সত্য কথাটা বলে না অনেকেই আছে অথচ অর্থ করতে হলে অবশ্যই সত্য বলতে হবে কারণ মিথ্যা মাবুদে দুনিয়া ভর্তি দুই নম্বর হচ্ছে ইলাহের অর্থ করতে যাইয়া উল্টাপাল্টা অর্থ করে এটা বিশাল গোষ্ঠী ইলাহ অর্থ কি মাবুদ উপাস্য উপাস্য হচ্ছে আপনার উপাসনা আপনার কাজ আপনার কাজ উলুহিয়াত আপনার কাজ কিন্তু অনেকে অনুবাদ করে আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা নেই আইনদাতা নেই বিধানদাতা নেই আল্লাহ ছাড়া সার্বভৌমত্বের অধিকারী কেউ নেই যে কেউ এরকম অনুবাদ করবে বুঝবেন যে ইলাহ অর্থ বুঝে নাই এখন লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ সে বুঝে নাই বাংলা ভাষায় একটা অনুবাদ হয়েছে বইয়ে নাম দিয়েছে রবের ডাকে আল্লাহ ডাকে বান্দার ডাকে আল্লাহ রবের সারা এই বইয়ের মধ্যে পুরো ভুলে ভরাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ অনুবাদ করেছে আল্লাহ ছাড়া সার্বভৌমত্বের মালিক কেউ নয় অথচ এটা লা রব্বা ইল্লাল্লাহর অর্থ ইলাহ এবং রবের মধ্যে পার্থক্য কি এটা জানতে হবে আপনাদেরকে ইলাহ হচ্ছে মাবুদ একমাত্র সত্য উপাস্য একমাত্র সত্য উপাস্য হচ্ছেন কে আল্লাহ উপাসনা কে করে বান্দা করে উপাসনা বান্দা করে আই আচ্ছা একমাত্র একমাত্র এবাদত পাওয়ার একমাত্র অধিকারী কে আল্লাহ বুঝছেন তো আপনার কাজ আল্লাহর দিকে যাবে এটার নাম হচ্ছে উলুহিয়াত আর আল্লাহর দিকটা আপনার দিকে আসবে এটার নাম হচ্ছে কি রুবুবিয়াত এখন সার্বভৌমত্ব তো আল্লাহর এটা তো আপনার কোনো কিছু নাই এই অনুবাদ করলে ইলা অর্থ ভুল হবে ইলা অর্থ যদি কোনো আইনদাতা বিধানদাতা বলে এটাও ভুল হবে কারণ রবের কাজ রুবুবিয়াতের অর্থ ইলা অর্থ হচ্ছে মাবুদ অর্থাৎ আমি ঘোষণা করছি আমি আল্লাহ ছাড়া কারো এবাদত করি না আমি ঘোষণা করছি আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না আমি ঘোষণা করছি আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাইবো না আমি শুধুমাত্র একমাত্র আল্লাহর কাছে চাইবো যেই ব্যক্তি সারাটা জীবন এইভাবে আল্লাহ তাআলা দাসত্ব করে দিতে পারবে সেই ব্যক্তি হবে সত্যিকারের নেক বান্দা সেই ব্যক্তি হবে আল্লাহর প্রিয় বান্দা আল্লাহ তাআলা তাদেরকে বলছেন ইবাদুর রহমান আল্লাহর দাসত্ব করতে পারে সেরকম বান্দারা হচ্ছে ইবাদুর রহমান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় আল্লাহর দাস ছিলেন সত্য কিনা বলেন সবচেয়ে বড় আল্লাহর দাস কে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ আল্লাহ তাআলা নিজে ঘোষণা করেছেন ওয়া আন্নাহু লাম্মা ক্বামা আব্দুল্লাহ ইয়াদুহু কাদু ইয়াকুনুনা আলাইহি লিবাদা আল্লাহর দাস যখন সালাতে দাঁড়ায় চতুর্দিক থেকে জিনেরা তার উপর হুমড়ি খেয়ে পড়ে আরো বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু ওই আল্লাহর জন্য যাবতীয় প্রশংসা ওই আল্লাহর জন্য যাবতীয় পবিত্রতা যিনি তার বান্দাকে তার দাসকে নিয়ে সফর করিয়েছেন বাইতুল বাইতুল্লাহিল হারাম থেকে বাইতুল মসজিদ মসজিদ আকসা পর্যন্ত আরো বলেছেন আল্লাহ তাআলা ওয়াই কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা আমার দাসের উপর যা নাজিল করেছে এরপরে তোমাদের যদি সন্দেহ থাকে তাহলে সেরকম একটা কোরআন নিয়ে আসো কোরআনে কারীমে আল্লাহ তাআলা তার নবীকে বারবার দাস হিসেবে উল্লেখ করেছেন কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে একদিন জিবরিল আসলেন এসে বললেন যে আল্লাহ তাআলা আপনাকে দুইটা দুইটা অপশন দিচ্ছেন একটা হচ্ছে আপনি কি নবী এবং রাসূল এবং রাজা হবেন না আপনি রাসূল এবং দাস হবেন অপশন দুটেই তো খুব খারাপ না রাসূল জিবরিল দিকে তাকালেন কি করব জিবরিল মাথা নোয়ালেন অর্থাৎ আপনি দাসত্ব গ্রহণ করেন আপনি রাজা হলেও দিবে আল্লাহ তাআলা আপনাকে দিবে কিন্তু দাসত্ব হলে বেশি মর্যাদা তখন তিনি বললেন যে বাল আব্দান রাসূলান রাসূল উত্তর দিলেন আমি রাসূল হব এবং দাস হব আল্লাহ তাআলা এটা পছন্দ করলেন এইজন্য আল্লাহ তাআলা আব্দ শুধু আর বান্দাকে দাস হিসেবে উল্লেখ করেছেন দুনিয়ার বুকে সত্যিকারের নেক বান্দা তারাই একমাত্র আল্লাহ দাসত্ব যারা করে আর যারা বিভিন্ন দরবারের অমুক খানের তমুক খানের অমুক ব্যক্তির গাজর মাছের পর্যন্ত দাসত্ব করে মানুষ জানেন গাজর মাছের হ্যাঁ গজার মাছ আর কি আছে হ্যাঁ কাসিম কচ্ছপের অমুক মাজারের কচ্ছপ অমুক খানের
কোরআনের এমন কি দুলাবালি নন দাসত্ব করতেছে এগুলি নিয়ে আসতেছে এগুলি তাবিজের ঠোলা বলে ঢুকাইতেছে এই সবই দাসত্ব যেটাতে আপনার অন্তর লেগে থাকে যে যার ভালোবাসা অন্তর আপনার সব সময় লেগে থাকে তার দাসত্ব মানুষ করে থাকে একমাত্র ভালোবাসা কার হবে আল্লাহর জন্য এবং আল্লাহ তাআলা যেটা ভালোবাসে এটার জন্য এছাড়া অন্য কোন ভালোবাসা যদি আলাদা হয়ে যায় সেটা শিরকি দাসত্ব হয়ে শিরকি কাজ হবে এবং সেটা হবে আল্লাহ ছাড়া অন্যের জন্য দাসত্ব করা আল্লাহ আমাদেরকে অন্যের দাসত্ব থেকে মুক্ত রাখুন এবং তাওহীদের উপর সুপ্রতিষ্ঠিত রাখুন যাতে করে কবরে এবং হাসরে জান্নাতে সব জান্নাতে আমরা যেতে পারি আর তার বাইরে যদি যান তাওহীদ যদি নষ্ট হয়ে যায় আকীদা যদি আপনার নষ্ট হয়ে যায় যতই আমল করেন কোনো কাজে লাগবে না কারণ যেখানে রাখবেন সেটা তো ছিদ্র সারাদিন মাছ ধরলেও ওই ছিদ্রওয়ালা ডুলার ভিতরে মাছ রাখলে সব পড়ে যায় সুতরাং আপনার আকীদা শুদ্ধ হতে হবে আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন আমাদের বক্তা সাহেব এসেছেন বড় আলেম মানুষ উনি আলোচনা করুন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করবেন